সো এটা হলো ওয়ান কাইন্ড, আমি যেটা লেকচার শুনে যেটা ধারণা হলো যে দিস ইজ এটাকে বলে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, মানে আমরা আপনাদের কাছ থেকেই হলো উইল জেনারেট আইডিয়াস এবং দেন উইল ডিসকাস, এইটাই আর কি। তো আসলে আমি অ্যাজ এ গভর্নমেন্ট অফিসিয়াল আমি ডাব্লিউটিও সেলে অনেকদিন কাজ করেছি, তার আগে আমাদের একটা ফরেন ট্রেড অ্যাগ্রিমেন্ট একটা উইং আছে, সেখানে আমি কাজ করেছি অলমোস্ট 6-7 ইয়ার্স আই এম ওয়ার্কিং উইথ দ্য ট্রেড। তো ট্রেড ইজ দ্য ইঞ্জিন অফ গ্রোথ, ইউ নো দ্যাট, অ্যান্ড উই আর ওয়ার্কিং অন ইট। তো অনেক ধরনের কাজ করছি। তো একটা জিনিস মনে হয় ইদানিং যে উই দেয়ার শুড বি এ লিঙ্কেজ, আমরা যারা পলিসি মেকার আছি কিংবা পলিসি করি ডিফারেন্ট, আপনার ডক্টর জাহিদের সাথে শুনেছেন, একটা লিঙ্কেজ থাকা দরকার উইথ দ্য গভর্নমেন্ট, থিঙ্ক ট্যাঙ্ক, ইউনিভার্সিটি। সেটা আমরা করছি এখন, এখন চেষ্টা করছি। এটাকে মেইন স্ট্রিমিং বলে, ট্রেডটাকে আসলে মেইন স্ট্রিমিং করতে হবে, বিকজ উইল বি ফেসিং এ বিগ চ্যালেঞ্জেস, গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জেস আফটার 2024। আপনারা জানেন যে বাংলাদেশ হলো গ্র্যাজুয়েশন পাথওয়েতে আছে, এবং এমন সময় গ্র্যাজুয়েশন হচ্ছে যে সময় হলো আমরা SDG, উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট দ্য SDG। সুতরাং উই হ্যাভ টু লিঙ্ক দ্য গ্র্যাজুয়েশন স্ট্র্যাটেজি উইথ দ্য SDG, প্লাস আমাদের যে 5-year plan আছে, লং পার্সপেক্টিভ প্ল্যান, সেই প্ল্যানের সাথেও কিন্তু উই হ্যাভ টু লিঙ্ক দিস থ্রি থিংস টুগেদার আর কি। তো আমি এই কিছু এই গ্র্যাজুয়েশনের উপর, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জেস এবং আমাদের সামনে কী চ্যালেঞ্জেস আছে, গ্র্যাজুয়েশন কোন পথে আছি আমরা, এবং এই চ্যালেঞ্জটাকে আমরা ফেস করার জন্য হোয়াট উই হ্যাভ টু ডু, এটা মাঝখানে আমাকে যে কোনো সময় ইউ ক্যান ইয়ে করতে পারেন আর কি। তো আসলে গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ ইজ ভেরি মাচ রিলেটেড উইথ কমার্স মিনিস্ট্রি, কমার্সের ট্রেড রিলেটেড চ্যালেঞ্জটা কিন্তু বেশি। চ্যালেঞ্জটা তো অন্যান্য বেসিসে আছে, যেমন এডুকেশনের মধ্যে চ্যালেঞ্জ থাকতে পারে, ইনফ্রাস্ট্রাকচারে চ্যালেঞ্জ থাকতে পারে, হেলথ সেক্টরে চ্যালেঞ্জ থাকতে পারে, অনেকগুলি সেক্টর আছে, কিন্তু ট্রেড রিলেটেড চ্যালেঞ্জটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা বলি যে গ্রোথের সাথে হলো ট্রেডের একটা বিরাট বড় ইয়ে। তো ট্রেড আমরা, আপনারা জানেন যে আমাদের আসলে যদি কম্পারিজন আসে, আমি কিছু পজিটিভ সাইডও বলি, তারপর নেগেটিভ সাইড তো আছে, প্রত্যেকটা পজিটিভ সাইডের পিছে দেয়ার কুড বি নেগেটিভ সাইড। আমাদের কিন্তু আসলে অর্জন হচ্ছে, আমাদের হলো GDP গ্রোথ রেট যেটা 2000, আপনি যদি লাস্ট 20 ইয়ার্সের মধ্যে যদি একটা প্যারাডাইম শিফট, দেয়ার ইজ এ প্যারাডাইম শিফট ইন রেসপেক্ট টু GDP, টোটাল GDP দেখেন অনেক, সেই 2001 সালে যেটা ছিল 8 বিলিয়ন, $28 বিলিয়ন, সেটা এখন $300 বিলিয়ন মতো হয়ে গেছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, ট্যাক্স GDP রেশিও ইনক্রিজিং ইন এ ডিক্রিজিং রেট, যদিও 10% বলা হচ্ছে কিন্তু ইনক্রিজিং ইন এ ডিক্রিজিং রেট, বাড়ছে কিন্তু ট্যাক্স ডিবেজের কারণে ইট ইজ ইনক্রিজিং ডিক্রিজিং রেট। তারপরে এক্সপোর্ট কিন্তু বাংলাদেশ হলো ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার অফ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আমি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরে কোনো বক্তব্য দেবো না, কথায় চলে আসতে পারে আর কি। তো বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলাদেশ ইজ বাংলাদেশ বিলিভস অন মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেম, কারণ বাংলাদেশ হলো ভেরি মাচ অ্যাটাচেস উইথ দ্য মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেম WTOতে, এবং ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার, এবং বাংলাদেশ কিন্তু পরপর 4 বার হলো LDC-র পক্ষ থেকে কোঅর্ডিনেটর ছিল। তো WTO-র টোটাল যে বিষয়টা, এটা হলো যে আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা প্রথমে ছিল হলো ITO, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, থার্ড লেগ মানে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের পরে থার্ড লেগ ছিল ওয়ার্ল্ড, তো দ্যাট ডিড নট সাস্টেন। তারপরে আসলে হলো আপনার GATT, জেনারেল অ্যাগ্রিমেন্ট ট্রেড ট্রেড অ্যান্ড ট্যারিফ, সে GATT-এর সময়ও কিন্তু GATT-এর কোনো ডেফিনেটিভ স্ট্রাকচার ছিল না, GATT ওয়াজ অনলি ডিলস উইথ দ্য গুডস, গুডসের পরে আরও 2টা এরিয়া আছে, ওয়ান ইজ, একটা আছে হলো আপনার সার্ভিস সেক্টর, আরেকটা আছে ইন্টালেকচুয়াল প্রপার্টি IPR আর কি। তো এগুলো নিয়ে আসলে তখন ডিল হয় নাই, পরে হলো WTO সৃষ্টি হয়। তো WTOতে হলো আসলে টোটাল WTO এরিয়াটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি টোটাল ম্যাক্রোভাবে আর কি, একটা হলো উই সাইন দ্য অ্যাগ্রিমেন্ট, আমরা সিগনেটারি অফ WTO, সুতরাং এটা হলো ইনবিল্ট মেকানিজম, আমরা সাইন করেছি, উই হ্যাভ টু ফলো দ্য WTO রুলস অ্যান্ড রেগুলেশন। তো সেটা হলো যে আমরা গুডস অ্যাগ্রিমেন্টে সই করেছি, আমরা সার্ভিস অ্যাগ্রিমেন্টে সই করেছি, ট্রিপস অ্যাগ্রিমেন্টে সই করেছি, এগ্রিকালচার অ্যাগ্রিমেন্টে সই করেছি, কাস্টমস ভ্যালুয়েশনে সই করেছি, SPST, স্যানিটারি ফাইটোস্যানিটারি টেকনিক্যাল ব্যারিয়ার অন ট্রেড, এইসব জায়গায় আমরা সিগনেচার করেছি। তো সেটা হলো আমাদেরকে ফলো করতে হবে, রুল বেস, মোস্ট ফেভার নেশন প্রিন্সিপাল অমুক এই সে আর কি, কিংবা ন্যাশনাল ট্রিটমেন্ট যেটা বলে, কোনো কনসেপ্ট কিছু না বুঝলে সাথে আমাকে জিজ্ঞেস করবেন। তো সেটাকে বলি আমরা ইনবিল মেকানিজম, আরেকটাকে বলা হলো অনগোয়িং প্রসেস। তো WTO হলো বিভিন্ন সময় যখন মিনিস্ট্রিয়াল মিটিংগুলি হয় প্রতি 2 বছর পর পর, লাস্ট মিটিং হয়েছিলো আর্জেন্টিনাতে, নেক্সট মিটিংটা হবে MC-12 বলে, সেটা হলো কাজাকিস্তানে।
তো এই মিটিংগুলির সময় বিভিন্ন সময় বাংলাদেশ যেহেতু এলডিসি কোঅর্ডিনেট ছিল, আমরা ওইখানে নেগোসিয়েশন করে ডাব্লিউটিতে সবসময় বলা হয়েছিল যে ডেভেলপিং কান্ট্রি কিংবা লিস্ট ডেভেলপিং কান্ট্রিকে কিছু স্পেশাল বেনিফিট দেয়, কারণ ওরা হলো লিস্ট ডেভেলপ কান্ট্রি, দে নিড ট্রেড রিলেটেড ক্যাপাসিটি বিল্ডিং, এটা দরকার। তো ওই সময় আমরা কিছু বেনিফিট নিয়েছিলাম, যেমন ডিউটি ফ্রি, কোটা ফ্রি, মার্কেট অ্যাক্সেস নিয়েছিলাম, যেটার কারণে বাংলাদেশই একমাত্র লার্জেস্ট এলডিসি কান্ট্রি। বাংলাদেশের কিন্তু গ্র্যাজুয়েশন আর অন্য দেশের গ্র্যাজুয়েশনের পার্থক্য আছে। বাংলাদেশ হলো পপুলেশন প্রায় 16 crore+ 160 million, আর কিছু দেশ আছে গ্র্যাজুয়েশন প্রসেসে আছে, মনে করেন মায়ানমার, ভুটান কিংবা অন্য ইস্ট তিমুর, তো এদের সংখ্যা হয়তো 1 million কিংবা 2 million। তো 16 crore লোক নিয়ে গ্র্যাজুয়েশন করা আর 1 million 2 million গ্র্যাজুয়েশনের মধ্যে কিন্তু দের ইজ এ বিগ ডিফারেন্স, ইটস এ রোবাস্ট বিষয়। তো বাংলাদেশ ইজ গ্র্যাজুয়েটিং। তো আমাদের যে বিভিন্ন সময় আমরা যেটা বলছি অনগোয়িং প্রসেস, যেটা সেকেন্ড ডাব্লিউ টুর যে একটা তো বলছি আমি যে ইনবিল মেকানিজম, একটা বলছি যে অনগোয়িং প্রসেসে, কিন্তু আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি, একটা হংকংয়ের সময় হংকংয়ে একটা মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছিল, হংকং মিনিস্ট্রিয়াল মিটিং বলে 2006 সালে, ওখানে আমরা এইটা অর্জন করছি যে যারা হইল এলডিসি কান্ট্রি তাদেরকে হইল ডেভেলপ কান্ট্রি হইল ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট আছে, তাদের 97% ট্যারিফ লাইনের উপর আর কি। তো সেখান দিয়ে আমরা হলো এইটাকে ব্যবহার করে কিন্তু আমরা আজকে মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এক্সপোর্ট বেড়ে গেছে, কোথায় $8 billion ছিল 2001 সালে, এখন হয়ে গেছে সার্ভিস সেক্টর সহ এখন কিন্তু এটা এই অর্থ বছরে আমরা প্রায় $44 billion মতো আমরা অর্জন করেছি। আমাদের টার্গেট আছে 2021 সালের মধ্যে, 2021 সাল তো একটা বড় একটা আমাদের একটা সময়, তো 2021 সালের মধ্যে আমরা 60 billion নিয়ে যাওয়ার একটা টার্গেট আছে আর কি। তো তার মধ্যে গার্মেন্টসের কনসেন্ট্রেশনটা অনেক বেশি, তো সেটা বাংলাদেশ অর্জন করেছে, বাংলাদেশ একমাত্র এলডিসি কান্ট্রি। অন্য কিন্তু এলডিসি কান্ট্রি এই বেনিফিটটা নিতে পারে, ডিউটি ফ্রি, কোটা ফ্রি, মার্কেট অ্যাক্সেস, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন হলো 28টা দেশে আমরা এটা পাই, প্লাস আরও 12টা দেশে আমরা পাই। তো ট্যারিফ নিয়ে, ট্যারিফ রেশনালাইজেশন নিয়ে অনেক কথা আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন, কিন্তু আমি যেটা বলবো যে ট্যারিফ কিন্তু গ্লোবাল ট্যারিফ এখন 5% মতো টোটাল অ্যাভারেজ ট্যারিফ, বাংলাদেশে অনেক বেশি। কিন্তু তারপরেও কেন যেন মনে হচ্ছে যে হোল ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস দ্য লিবারালাইজেশন অফ ট্যারিফ। হ্যাঁ, ট্যারিফ আস্তে আস্তে কমে আসতেছে, হয়তো 2030 সালের পর কোনো ট্যারিফ থাকবে না। কী থাকবে চ্যালেঞ্জ হলো নন ট্যারিফ ব্যারিয়ার। নন ট্যারিফ ব্যারিয়ার হলো বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ী, ম্যাক্সিমাম যারা এক্সপোর্ট করে তারা কিন্তু এই নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ে কিন্তু দে আর ফেসিং এ বিগ চ্যালেঞ্জেস, নন ট্যারিফ ব্যারিয়ার। এবং এইখানে হলো আমাদের প্রচুর কাজ করতে হবে, স্যানিটারি, ফাইটোস্যানিটারির কথা আপনারা জানেন, টেকনিক্যাল ব্যারিয়ার অন ট্রেডের বিষয়ে আমাদের কিন্তু অনেক সক্ষমতা অর্জন করতে, স্পেশালি আফটার গ্র্যাজুয়েশন। তো এইটা হলো নন ট্যারিফ, কারণ আমরা হলো আমাদের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট নেশন ইউএসএ, কিন্তু ওখানে কি আমরা জিরো ট্যারিফ পাই না? তারপরে কেন আমাদের এক্সপোর্ট বাড়তেছে, জিনিসটা খুব চিন্তার বিষয়। সুতরাং এই যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের যে ইয়েটা হলো, আমেরিকা জয়েন করলো না, সেখানে 12টা দেশ ছিল, সেখানে কিন্তু দেখা গেছে একটা স্টাডি করে নন ট্যারিফ ব্যারিয়ার কস্ট ইজ হায়ার দ্যান দ্য ট্যারিফ কস্ট। হ্যাঁ, সুতরাং ইউ হ্যাভ টু পুট মোর এম্পাসিস অন নন ট্যারিফ ব্যারিয়ার কস্ট। ইন্ডিয়া আমাদেরকে, ভারত আমাদেরকে 25টা আইটেম, মানে অ্যালকোহল, টোবাকো ছাড়া বাকি সবগুলিতে জিরো ট্যারিফ, তারপর আমাদের এক্সপোর্ট বাড়তেছে না। হয়তো আমরা সব প্রোডাক্ট আমরা প্রোডিউস করি না, আমাদের লিমিটেড প্রোডাক্ট, তারপরেও কিন্তু বাড়ার স্কোপ ছিল, কিন্তু ডিউ টু নন ট্যারিফ ব্যারিয়ার। সে নন ট্যারিফ ব্যারিয়ার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু নন ট্যারিফ ব্যারিয়ার, যদি আপনি ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার না থাকে, ক্রস বর্ডার ইনফ্রাস্ট্রাকচার, ক্রস ব্রড বর্ডার কোঅর্ডিনেশন অ্যামাং দ্য অল দ্য এজেন্সিস, দোজ হু আর ওয়ার্কিং ইন দ্য বর্ডার, সেখানেও যদি আপনার কাজগুলি যদি এফিশিয়েন্ট না হয়, তাহলে কিন্তু আপনার এক্সপোর্ট কিংবা করতে হবে না। তাছাড়াও কিন্তু ভারতের সাথে আমাদের অনেকগুলি সমস্যা ছিল, এগুলো অনেক সময় আমরা বাইলাটারাল মিটিংয়ের মাধ্যমে আমরা করি, মিউচুয়াল রিকগনিশন, আপনারা হয়তো মিউচুয়াল রিকগনিশন সম্পর্কে ধারণা আছে, মিউচুয়াল রিকগনিশন মানে আমার প্রোডাক্টটা আরেক, আমার স্ট্যান্ডার্ড আরেক দেশ হলো রিকগনিশন করে, ওদের স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি আমাদের স্ট্যান্ডার্ডটাকে হলো রিকগনিশন করে, এটা নিয়ে অনেক প্রবলেম ছিল। এখন অনেকটা প্রবলেম কিন্তু কিছুটা সলভ হয়েছে, বাইলাটারাল আমাদের ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে আমাদের বাইলাটারাল মিটিং করে আমরা এখন এই অনেক দিন পরে আমাদের সাথে প্রায় 10:1 এক্সপোর্ট, আমাদের সাথে 10:1 হলো ছিল আর কি, আমাদের আমরা হলো 1:1 এক্সপোর্ট করো, 10% আমাদের 10 গুণ বেশি এক্সপোর্ট করে, কিন্তু এইটা কিন্তু কোনো বিষয় না, মানে এইটা খুব বেশি যদি মানে ট্রেড গ্যাপ না হয় সেটা কিন্তু কোনো বিষয় না, দেখতে হবে যে আসলে ওভারঅল ট্রেডটা বাড়ছে কি না। কারণ আমার হলো সাপ্লাই সাইড কনস্ট্যান্ট আছে, আমি হলো র মেটেরিয়াল ইম্পোর্ট করি, আমি পেঁয়াজ আমদানি করি, আমার দরকার আছে,
তো কিন্তু সেইটা হলো আমি আবার প্রসেস করি আবার এক্সপোর্ট করি, সুতরাং আমার হলো ইন্ডিয়া থেকে আমার ইম্পোর্টটা বেশি থাকবে, মালয়েশিয়ার থেকে বেশি ইম্পোর্ট থাকবে। কিন্তু এখানে কিছু ডিবেট চলে আসে আর কি, যে আসলে যেমন আমরা হলো কোনো দেশের সাথে এখন কোনো ফ্রি ট্রেড করতে পারি না, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি না। সেইটা হলো আমরা ফ্রি ট্রেড করার আগে ফিজিবিলিটি স্টাডি করি, কোন দেশের সাথে ফ্রি ট্রেড করলে আমাদের লাভ হবে, কোন দেশের সাথে না করলে লাভ হবে। তো অনেক সময় আমরা বলি যে ফ্রি ট্রেড যদি আমি মালয়েশিয়ার সাথে করি আমার হলো অনেক ট্যারিফ লাভ হবে, হয়তো 1,000 কোটি টাকা লস হবে প্রতি বছর। কিন্তু আমরা এইভাবে চিন্তা করি না যে আমার হলো অনেক সময় হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড আমি ইম্পোর্ট করি না, আমি র ম্যাটেরিয়াল ইয়ে করে প্রসেস করে পাঠাই। সেইটা করার পরে আমার হলো কি আমার যদি 2,000 কোটি টাকা লাভ হয় তাহলে তো আমি তো ওর সাথে ফ্রি ট্রেডে যেতে পারি, কিংবা যদি ইয়ে যদি রিলোকেশন হয়, ফ্যাক্টরি যদি মানে কস্ট অফ প্রোডাকশন যদি বেশি হয়, যদি আমি এখানে যদি ইয়ে করি তাহলে তো হতে পারে। সুতরাং আমাদেরকে অনেকভাবে চিন্তা করতে হবে আর কি, যে আসলে বাংলাদেশে কিন্তু একটা বিরাট বড় হলো ট্রেড ডিপ্লোম্যাটদের কিংবা ট্রেড এক্সপার্টের কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, তো সেই জন্য আমি চাচ্ছি যে মানে যারা বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, আমরা কিন্তু মেইন স্ট্রিমিংটা করতে পারি না, ট্রেড এক্সপার্ট আমরা ডেভেলপ করতে, যেইটা কিন্তু আমাদের সামনে যখন গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ আমরা ফেস করব তখন কিন্তু আমাদের হলো নেগোসিয়েশন ক্যাপাসিটি, তারপরে আমাদের যে বিভিন্ন ধরনের যে এক্সপিরিয়েন্স যেগুলি আছে আর কি। সুতরাং আমাদের ট্রেড ডিপ্লোমেট কিন্তু আমাদের হইতে হবে। আরেকটা হলো রিসার্চার, অনেকগুলি কথা আছে কিন্তু আমাদের হলো এভিডেন্স বেসড রিসার্চ কিন্তু নাই, কিন্তু গভর্নমেন্ট এখন একটা খুব বড় উদ্যোগ নিয়েছে রিসার্চের উপর প্রচুর হলো ইয়ে হবে। আমরা অনেক বলতেছি আমরা যদি এখন ইয়ে রিসার্চ প্রচুর হলো অর্থ আসবে অ্যালোকেট হচ্ছে আর কি, সুতরাং রিসার্চের বিকল্প নেই, এভিডেন্স বেসড রিসার্চ। আমরা অনেক কথা বলতেছি যে গ্র্যাজুয়েশন হলে এত টাকা লস হবে, আমাদের এক্সপোর্ট কমে যাবে, কিন্তু আসলে এটা তো আমরা জাস্ট লেম্যান কিংবা ছোটোখাটো একটা দুই একটা স্টাডি করে বলতেছি, কিন্তু আমাদের কিন্তু বিশাল কিন্তু মানে অনেক রিসার্চ লাগবে আর কি। তো আমি জাস্ট একটু মানে প্রেজেন্টেশনে যাবে, নাহলে তো কথা তো অনেক এসে যাবে, তখন সময়ের মধ্যে আবার ইয়ে করা যাবে না আর কি। তো আপনারা মাঝখানে আমাদের আমার যে আজকে ডিসকাশনটা মেইনলি আমি কনসেন্ট্রেট অন যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি গ্র্যাজুয়েটেড, এবং সেই গ্র্যাজুয়েশন করার জন্য আমাদের আসলে কী চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জটা কীভাবে আমরা ওয়ে ফরওয়ার্ড, মাঝখানে আপনারা আমাকে হয়তো ইয়ে করতে পারবেন আর কি। তো আমাদের হলো যে একটা ইস্তাম্বুল একটা প্রোগ্রাম অ্যাকশন হয়েছিলো 2010 সালে। তো আমাদের টোটাল হলো ডাব্লিউটিওর মেম্বার হলো 164 কান্ট্রি, এখন 164টা দেশ হলো ডাব্লিউটিওর মেম্বার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যারা হলো গ্লোবাল ট্রেড হলো 98% কাভার করে। সুতরাং ডাব্লিউটিওর মেম্বারদের হলো ট্রেড রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো যার মধ্যে আবার দুই ভাগে তিন ভাগ হলো, টু থার্ড হলো ডেভেলপিং অ্যান্ড এলডিসি কান্ট্রি, এবং তার মধ্যে 47টা এলডিসি কান্ট্রি আছে। তো ইস্তাম্বুল প্রোগ্রাম অফ অ্যাকশন, ইস্তাম্বুল একটা ওই ইউনাইটেড নেশনস তো আপনার একটা ডিফাইন করেছে কারা এলডিসি, কারা ডেভেলপিং কান্ট্রি, কারা ডেভেলপ কান্ট্রি। তো ইস্তাম্বুল একটা একটা মিটিং হয়েছিল তখন ওরা 2010 সালে, 10 সালব্যাপী একটা 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 প্রোগ্রাম অফ অ্যাকশন তারা ম্যাট্রিক্স করেছিল, যে তারা হলো 2020 সালের মধ্যে যে টোটাল যে এলডিসি কান্ট্রি আছে তাদেরকে হলো যারা ক্রাইটেরিয়া মিট করবে তাদের 50% মানে 47-এর মধ্যে প্রায় 20-এর মতো দেশকে হলো তারা এলডিসির থেকে হলো ডেভেলপিং কান্ট্রিতে নিয়ে যাবে আর কি। কিন্তু সেইটা আসলে পুরোপুরি সাকসেস হয় নাই, বিভিন্ন পলিটিক্যাল কারণ থাকতে পারে কিংবা অন্যান্য যে ফ্যাক্টরগুলি আছে এগুলি হতে পারে আর কি। তো অনেক দেশ আবার তারা মনে করে যে গ্র্যাজুয়েশনের সাথে হলো আমরা আমাদের লং টার্ম পাসপোর্টি প্ল্যান কিংবা এমডিজি এসডিকে লিঙ্ক করা, বাংলাদেশ হলে এমডিজিতে অনেক অর্জন আছে, বাংলাদেশের সাউথ ইস্ট এশিয়াতে বাংলাদেশ মানে ওয়ান অফ দ্য গুড ইমপ্লিমেন্টার অফ দ্য এমডিজি উইলিয়াম ডেভেলপমেন্ট গোল, আমাদের যে প্রাইমারি এডুকেশন ওমেন এম্পাওয়ারমেন্ট কিংবা আমাদের যে যে অন্যান্য যে হেলথ সেক্টর যে ইন্ডিকেটর সেখানে উই ডিড ভেরি ওয়েল। তো এটার মূল কারণ হলো আমাদের যে ফাইবার প্ল্যানগুলি আছে লং টার্ম পাসপোর্টি প্ল্যানের সাথে কিন্তু আমরা এটা লিঙ্ক করেছিলাম আর কি। তো এইবারও আমাদের এসডিজি যেটা আছে এসডিজিকেও আমরা ফাইবার প্ল্যানের সাথে লিঙ্ক করেছি। তো অনেক দেশ আছে যারা গ্র্যাজুয়েশন হওয়ার জন্য তাদের লং টার্ম যে পাসপোর্ট ডেভেলপমেন্ট প্ল্যানগুলি আছে আর কি, স্ট্র্যাটেজি এগুলির সাথে তারা লিঙ্ক করেছে আর কি। তো আমরা হলো চ্যালেঞ্জের ক্ষেত্রে এলডিসির থেকে গ্র্যাজুয়েশন হলো চ্যালেঞ্জও আছে আবার অপরচুনিটিও আছে আর কি। তো চ্যালেঞ্জটা হলো আমরা এলডিসি হিসাবে বেশ কিছু প্রেফারেন্স পাই, আমি পরে আসবো না, আমরা লিস ডেভেলপ কান্ট্রি হিসেবে আমরা ট্রেড সেক্টরে আমরা হলো বিভিন্ন দেশ থেকে এটা ডাব্লিউটিওর আলোচনার মাধ্যমে নেগোসিয়েশনের মাধ্যমে, বিকজ ডাব্লিউটিও ইজ এ ফোরাম অফ নেগোসিয়েশন, তো সেখান মাধ্যমে আমরা হলো কিছু এলডিসি বেনিফিট আছে সেই বেনিফিটটা আমরা হলো সেটা হলো আমাদের যে সেই বেনিফিটগুলি হয়তো আমাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে,
সেইটা হলো আমাদের চ্যালেঞ্জ। সেই নেগেটিভ ইম্প্যাক্টটাকে আমরা কীভাবে হাউ টু আমরা ওভারকাম দ্যাট চ্যালেঞ্জেস। আরেকটা আছে হলো অপরচুনিটি, যে আমাদের হলো আসলে ক্রেডিট ওয়ার্দিনেস। আমরা অনেক সময় বলি যে আমরা টাকা নিয়ে পরিশোধ করতে পারি না, কিংবা আমাদের যে ক্রেডিট ওয়ার্দিনেস, আমাদের ব্র্যান্ডিং, আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিটিভনেসের মধ্যে আমরা যে পার্টিসিপেট করবো, সেইটার একটা চ্যালেঞ্জ, সেটা একটা অপরচুনিটি থাকবে। সবচেয়ে বড় জিনিস যেটা হলো, আপনি গ্র্যাজুয়েশন হলে আমার এখানে আমরা মনে করি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা আসবে আর কি। আজকে আপনি যদি ভিয়েতনামের কথা চিন্তা করেন, যে 20 বছরে ভিয়েতনামের হলো বাংলাদেশের থেকে যেখানে আমাদের হলো টোটাল ট্রেড হলো এখন $100 বিলিয়ন মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট মিলিয়ে আর কি। তো ভিয়েতনাম হলো এক্সপোর্ট হল $320 বিলিয়ন আসছে আমার, শুধু আমেরিকাতে তারা $40 বিলিয়ন এক্সপোর্ট করে। তো ভিয়েতনামেরও একটা স্টাডি হয়তো জানা দর কীভাবে তারা, যে আপনারা জানেন যে এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজকে তারা কীভাবে হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে নিয়ে এসে তারা এই যে তারা আজকে এত $100 বিলিয়ন। তো আমেরিকাও কিছু তাদেরকে, এটা কিছু পলিটিক্যাল গেমও আছে, আমেরিকা তাদেরকে অনেক কম ট্যারিফে ওইখানে তাদের প্রোডাক্টগুলি গিয়েছে আর কি। ভিয়েতনাম রিসেন্টলি হলো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড করেছে, ফ্রি ট্রেড করলে ভিয়েতনাম বাংলাদেশের জন্য একটু চ্যালেঞ্জ হবে গার্মেন্ট সেক্টর। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আমাদের তো একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট, কিংবা আপনার দেখবেন বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যা বিডা, তো বিডা হইল কিছু বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার জন্য কী কী সুযোগ সুবিধা সেটার উপর তারা কাজ করছে। তারপর আমাদের বেজা একটা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, যেখানে 100টা ইকোনমিক জোন তারা করেছে। কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে যে আমি যেখানে আমি ইকোনমিক জোন দিচ্ছি, বিভিন্ন দেশ, জাপানকে দিয়েছি, ইন্ডিয়াকে দিয়েছি, চায়না আসতেছে, তারা এখানে ইনভেস্ট করবে, সেগুলির সাথে মার্কেটের সাথে লিঙ্ক করতে হবে, নাহলে কিন্তু ডিফল্টার হয়ে যাবে। সবাই লোন নেবে, ওখানে কাজ করবে, কিন্তু ওই ব্যাংকের টাকা তখন আবার ডিফল্টার হয়ে যাবে। সুতরাং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। হ্যাঁ, সুতরাং কস্ট অফ ডুইং বিজনেস নিয়ে আমরা অনেক কাজ করছি। আমাদের হলো ইজ অফ ডুইং বিজনেস কিংবা কস্ট অফ ডুইং বিজনেসে বাংলাদেশের র্যাঙ্কিংটা এখন অনেক নিচে আছে। তো আসলে হয়েছে কি, আমরা একটা কাজ করেছি, এটাকে বলে DTIS। DTIS-টা মানে হলো ডায়াগনস্টিক ট্রেড ইন্টিগ্রেশন স্টাডিজ। কমার্স মিনিস্ট্রি কিন্তু শুধুমাত্র আমরা একাই কিন্তু ট্রেড করি, ট্রেডের সাথে হলো 44টা অর্গানাইজেশন জড়িত। কারা জড়িত ট্রেডের সাথে? ট্রেডের সাথে হলো NBR জড়িত, কাস্টমস। ট্রেডের সাথে হলো BSTI, যারা স্ট্যান্ডার্ড সেট করে, যে BSTI, এরা জড়িত। ট্রেডের সাথে এয়ারপোর্ট জড়িত, ট্রেডের সাথে চট্টগ্রাম পোর্ট জড়িত, ট্রেডের সাথে হলো এগ্রিকালচার মিনিস্ট্রি জড়িত, তাই না, স্যানিটারি ফাইটোস্যানিটারি বিষয়গুলি দেখে। ট্রেডের সাথে হলো আপনার ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, যারা ওই যে প্যাটেন্ট কিংবা করে যারা হলো তো প্রোডাকশন দেখে থাকে, কপিরাইট এগুলি দেখে। তো আমরা আইডেন্টিফাই করেছি ট্রেডের সাথে হলো ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সও জড়িত, ট্রেডের সাথে প্রাইভেট সেক্টরও জড়িত। সুতরাং ট্রেডের হলো 44টা অর্গানাইজেশন। আমরা একটা ম্যাট্রিক্স করেছিলাম, বাম দিকে হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিয়ে আসছি এবং তাদের অবস্থাটা কী এখন, তাদের হলো ইজ অফ ডুইং বিজনেস অবস্থা কী, এবং তাকে হলো উত্তরণের জন্য কী কাজ করতে হবে। মানে এটা হলো একটা, মানে সবাইকে, সবার কার্যক্রমে একটা আমরেলা নিয়ে এসে বেটার মনিটরিং কোঅর্ডিনেশন। তো সেখানে অনেক কাজ হচ্ছে, অনলাইনে অনেক কাজ হচ্ছে, যেমন এখন ওই যে রেজিস্ট্রেশন কিংবা কোম্পানি রেজিস্ট্রেশন করতে হলে ওই অনলাইনে হলো 2-3 দিন, এরকম অনেক কাজ হচ্ছে, কোম্পানি একে করা হচ্ছে। তারপরেও আমি মনে করি যে এখন এইবারও যদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক করে হয়তো 10-20-এর বেশি বাড়বে না। সুতরাং এইটা একটা বিরাট বড় একটা আমাদের জন্য চ্যালেঞ্জ আর কি, যে ইজ অফ ডুইং বিজনেস কিংবা এই বিষয়টাই। এবং আমাদের খুব শুধু ইনভেস্টমেন্টটা হলো খালি এক্সটার্নাল ইনভেস্টমেন্ট না, আমাদের ইন্টারনাল ডোমেস্টিক ইনভেস্টমেন্ট তো আসলে বাড়ে নাই, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। তো সেই জায়গাটাই হলো আপনারা আরেকটা জায়গায় স্টাডি করেন, সেটা হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড হলো 1960 সালে ওদের মাথাপিছু আয় ছিল $50, এবং ওদের হলো যখন ওদের একটা বড় বন্যা আসলো কিংবা দুর্ভিক্ষ আসলো, তখন হলো প্রতি বছর আয়ারল্যান্ডে হলো 100,000 পিপল মাইগ্রেশন করা শুরু করলো। সেখান থেকে আয়ারল্যান্ড আজকে এইখানে এসে এই 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 আবার ব্যাক করলো কীভাবে, কীভাবে এখন আয়ারল্যান্ডের হলো ওদের হলো এক্সপোর্টের ফ্যামিলি, ওদের হলো পার ক্যাপিটা এক্সপোর্ট হলো ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট, পার ক্যাপিটা এক্সপোর্ট আয়ারল্যান্ড। এবং আয়ারল্যান্ড হলো এই যে আমাদের বেজা যেমন হয়েছে, সেরকম আয়ারল্যান্ড হলো ওদের যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে যেসব ইন্ডাস্ট্রিগুলো হয়েছে সেখান থেকে ওদের 70% এক্সপোর্ট হয়। তো সেই রহস্যটা আমার একটু আপনারা যদি দেখেন যে কী, ওরা বিডার মতে প্রতিষ্ঠান করেছিল কিন্তু একটা অন্যভাবে একটু কিছু কাজ করেছিল আর কি। তো সেইটা একটা একটা বিষয় আছে। আরেকটা হলো যে বাংলাদেশ হলো আমরা কিছু
44টা দেশের সাথে আমাদের হলো বাইলেটারাল এগ্রিমেন্ট আছে, ট্রেড এগ্রিমেন্ট বলে, আমরা ইন্ডিয়ার সাথে, নেপালের সাথে, থাইল্যান্ডের সাথে, এরকম আমাদের ওয়েবসাইট আছে, ওইটা দেখতে পারেন। কিছু রিজনাল বডির সাথে আমাদের আছে এগ্রিমেন্ট আছে, যেমন আমরা সাফটা, সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া, আপটা আছে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট, তারপর আরেকটা আছে বিমস্টেক, ডিএইট, এরকম এই ধরনের কিছু ব্লকের সাথে আমরা। কিন্তু আপনারা দেখেন হলো আমি একটা টিম নিয়ে গেছিলাম হলো ইয়েতে, আমার টপিক্সটার নাম ছিল রিজনাল ইকোনমিক ইন্টিগ্রেশন আসিয়ান এক্সপিরিয়েন্স, মানে আজকে হলো আসিয়ান যে 10টা দেশ আছে আসিয়ান কান্ট্রি, এদের হলো নিজেদের মধ্যে হলো ইন্টার রিজনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট হলো মোর দ্যান 30%, আমাদের হলো 5%-এর নিচে, এই যে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, আমরা যারা সাফটার মেম্বার আছি। তো এগুলো এইটার একটা রহস্যটা জানতে গেছিলাম আসলে কী কী ঘটনা কী, কারণ অনেকে বলে যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা আরও যে অন্যান্য ব্লকগুলি আছে, অনেকে মনে করে সিমিলার কাইন্ড অফ কালচার, সিমিলার কাইন্ড অফ ইকোনমিক সিনারিও এক থাকলে হলো ওদের মধ্যে ভালো ইকোনমিক ইন্টিগ্রেশন হয়, কিন্তু আসিয়ান হলো ডিসপ্রুভড, কারণ আপনি যদি আসিয়ান মেম্বার সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, সিঙ্গাপুরের মাথাপিছু হলো $55,000, কিন্তু কাম্বোডিয়ার মাথাপিছু $2,800, তো দুইটা হলো ইমব্যালেন্স ইকোনমি, কিন্তু তারপর ওরা ব্লক করেছে। তারপর একটা ধর্মর দিকে আসেন, ইন্দোনেশিয়া হলো ওয়ান অফ দ্য মানে পপুলেশন এরিয়া না, এরিয়া তো কাজাখস্তান, কিন্তু আপনি যদি দিয়ে ধরেন পপুলেশন, ইন একটা বড় একটা মুসলিম কান্ট্রি আছে, বড় একটা থাইল্যান্ড, বড় একটা বুদ্ধিস্ট কান্ট্রি আছে, হিন্দু আছে, সবই আছে, সব ধর্মের লোক আছে, তারপরেও কিন্তু তাদের মধ্যে একটা ভালো ইকোনমিক ইয়ে, এটার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা হলো পলিটিক্যাল উইল, আমাদের লিডার অনেক বড় বড় কথা বলে কিন্তু পলিটিক্যাল না, পাকিস্তান দিয়ে আফগানিস্তানের ভিতর দিয়ে হলো ট্রানজিট করাটা খুব ডিফিকাল্ট, আমরা সার্ক মোটর ভেহিকেল এগ্রিমেন্ট করতে পারি, আমরা হচ্ছে বিবিআইএন, সেটা এখন মানে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, সেটা করতে পারিনি। তো পলিটিক্যাল উইলটা হলো খুব এক নম্বর, দুই নম্বর হলো যে আসিয়ান কান্ট্রির একজন আরেকজনকে হলো কম্পিটিটার্স ভাবে না, তারা তাদের একজন আরেকজনের ফ্রেন্ড মনে করে, একজনের ইনভেস্টমেন্ট আরেক দেশে যা করছে, কিন্তু আমরা হলো সবাইকে সবসময় কম্পিটিটার মনে করি, ইন্ডিয়া তো আমাদেরকে সবসময় কম্পিটিটার মনে করে। আরেকটা হলো যে ওই যে সার্ভিস সেক্টর নিয়ে একজন একটা কথা বলছেন, সার্ভিস সেক্টর আর গুডসের মধ্যে কিন্তু একটু ইয়ে আছে, সার্ভিসটা হলো 4টা মোড আছে আপনাদের, মোড 1, মোড 2, মোড 3, মোড 4, একটা হলো মানে আমরা হলো এখানে বসেই কিন্তু আমরা সার্ভিস পাচ্ছি, এই যে টেলিকমিউনিকেশন কিংবা স্যাটেলাইট টিভির মাধ্যমে, কিংবা আমরা হলো ব্যাংক হলো ব্যাংকিং ফ্যাসিলিটিস পাচ্ছি, ব্যাংক জাস্ট, আরেকটা হলো যে আপনার ন্যাচারাল পার্সন মুভ করতেছে। তো এইটা হলো অনেক সময় সার্ভিসের কিছু ভিজিবিলিটি নাই আর কি, তবে সার্ভিসের আমাদের এক্সপোর্ট কিন্তু অনেক কম, আমাদের ইম্পোর্টটা বেশি, তো সার্ভিস সেক্টরের উপর আমাদের আসলে খুব বেশি গুরুত্ব দিতে হবে আর কি। এইবার আমি রিসেন্টলি গতকালকে পত্রিকা দেখলাম যে সার্ভিস এক্সপোর্টটা একটু বেড়েছে, এই যে আমরা যে ওই যে এয়ার ফ্রেট রেট কিংবা এই যে ইনফ্রাস্ট্রাকচার এই ধরনের কিছু সার্ভিস ইয়ে করে আর কি। তো ওরা সার্ভিস সেক্টরে আসিয়ান কান্ট্রি হলো একজন দেশের চার্টার অ্যাকাউন্ট আরেক দেশে যা কাজ করতেছে, একজন এক দেশের হলো ডাক্তার আরেক দেশে যা করতেছে, যেটা হলো আমরা আমাদের এখানে করা খুব ডিফিকাল্ট, মুভমেন্ট অফ ন্যাচারাল পার্সন অ্যামাং দ্য সার্ক কান্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট। তো এই ধরনের কিছু সমস্যা আমাদের আছে আর কি। তো ইস্তাম্বুল প্রোগ্রাম অফ অ্যাকশনে এরা যেটা আমরা যেটা দেখেছি যে ওরা চেষ্টা করেছে যে 2020 সালের মধ্যে করা, আমাদের হলো অপরচুনিটি আছে, আমাদের হলো চ্যালেঞ্জও আমাদের আছে। তো LDC ক্যাটাগরিতে আমাদের গ্র্যাজুয়েশন হলো, গ্র্যাজুয়েশন প্রসেসটা আসলে কীভাবে হচ্ছে কীভাবে সেটা আমাদের একটু দেখতে হবে। আরেকটা কথা আসতেছে যে স্মুথ গ্র্যাজুয়েশন, এখন অনেকে বলতেছে যে আমি যখন গ্র্যাজুয়েশন হব 2024 সালে তখন আমার যে বেনিফিটগুলি চলে যাবে, তখন আমার স্মুথ হবে না, তখন তো আমি একটা বিপদে পড়ব। তো সেটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে যে না, এটা কি আসলে স্মুথ গ্র্যাজুয়েশনটার ক্ষেত্রে কি আমরা কি বাইলেটারাল আলো কোনো নেগোসিয়েশন করবো না কি, আমরা কি ফ্রি ট্রেড করবো না কি কোনো দেশের সাথে, আমরা কি রিজিওনাল যে যে ইয়েগুলি আছে বডি আছে, কিংবা নতুন কোনো ব্লকে আমরা ট্রেড ব্লকে কি আমরা জয়েন করবো কি না। আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে ব্রুনাই গেছিলো, উনি একটা প্রপোজাল দিয়েছে নতুন কোনো একটা ট্রেড ব্লক যেন করতে পারি, সেখানে আমরা এক্সপোর্ট আমাদের হয়তো বাড়তে পারে, স্ট্রেন্থেনিং দ্য রিজিওনাল ব্লক, সেটা নিয়েও আমাদের আসলে চিন্তাভাবনা করতে হবে। কারণ গ্র্যাজুয়েশনের পরে তো আমরা কিছু শুধু না মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেম না, রিজিওনাল ব্লকের মধ্যেও কিন্তু আমরা অ্যাজ এ LDC হিসাবে কিছু আমরা ইয়ে পাই, রুলস অফ অরিজিনে আমরা কিছু বেনিফিট পাই, কিংবা আমরা কিছু ট্যারিফ লাইনেও আমরা কিছু ইয়ে পাই আর কি।
আমাদের এখান থেকে হলো ওই সাফটার আওতায় কিছু এক্সপোর্ট করার জন্য আমাদেরকে এটা বলে সার্টিফিকেট অফ অরিজিন। আপনি হলো এক্সপোর্ট করার সময় এক্সপোর্ট প্রমোশনের দরখাস্ত দিলে যে আমি এই এই সাফটার আওতে এই প্রোডাক্টটা আমি সার্বভুক্ত দেশে ইয়ে করতে চাই এক্সপোর্ট, তখন ওরা একটা সার্টিফিকেট ইস্যু করে আর কি, সার্টিফিকেট অফ অরিজিন। এখন আবার রেক্স একটা নতুন ইয়ে, আপনার রেক্সের নাম শুনছেন কিনা কয়েকদিন আগে উদ্বোধন, সেটা হলো যে একজন ব্যবসায়ী নিজেই তার সার্টিফিকেট অরিজিন নিজেই ইস্যু করবে আর কি। এই ধরনের অনেক কিছু হচ্ছে আর কি ইজ অফ ডুইং বিজনেসের জন্য। তো এখন আমাদেরকে এইভাবেও চিন্তা করতে হবে যে আমাদের স্মুথ ট্রানজেকশন একটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, স্মুথ ট্রানজেকশনের জন্য আমাদের, আমি একটু পরে আবার আসবো আমার ইয়ে স্মুথ ট্রানজেকশনের ক্ষেত্রে। তো 1971 হলো জেনারেল অ্যাসেম্বলিতে আপনার লিস্ট ডেভেলপ কান্ট্রিটা কি এটা এটা ডিক্লেয়ার হয়েছে। বর্তমানে হলো এলডিসি কান্ট্রির সংখ্যা হলো 47, তার মধ্যে 33টা আছে হলো আফ্রিকাতে, 9টা এশিয়াতে, 1টা ক্যারিবিয়ান, 1টা প্যাসিফিকে আছে। এখন 71 সালের পর থেকে এই পর্যন্ত 5টা দেশ, ওই যে আপনি দেখেন নিচে 5টা দেশের নাম আছে, 5টা দেশ হলো গ্র্যাজুয়েটেড হয়েছে, মানে প্রোগ্রেসটা খুব কম আর কি। সেই 1971 থেকে এখন পর্যন্ত হলো 5টা দেশ হলো গ্র্যাজুয়েশন হয়েছে। তো আমরা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমরা আপনারা জানেন যে 3টা জিনিসকে আমরা হলো অ্যানালিসিস, একটা হলো আমাদের পার ক্যাপিটাল ইনকাম, আরেকটা হলো হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, একটা হলো ইকোনমিক্যাল ভালনারেবিলিটি ইন্ডেক্স। তো এখানে হলো এটা সাধারণত 2018 উপর বেস করছে, এই জন্য এখানে বাংলাদেশের তো এখন মাথা পিছু আয় তো অনেক বেড়ে গেছে, $1909 এই এই অর্থ বছর বলা হচ্ছে যে $1909 আমাদের মাথা পিছু আয় হয়েছে আর কি। তো যাদের হলো $1230 এবং তার উপরে হবে তারা হলো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলো আর কি। আর হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স যেটা আছে 66 অর অ্যাবাভ তাইলেও সে এলিজিবল। আরেকটা ক্রাইটেরিয়া, আরেকটা হলো ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স আর কি, সেটা হলো 32-এর উপরে থাকলে। তো আরেকটা বিষয়ে বলছে যে কোনো এই 3টার মধ্যে যে কোনো 2টা ফুলফিল করলেও হবে, আবার যদি কোনো দেশ যদি 3 বছরের মধ্যে তার মাথা পিছু আয়কে যদি ডাবল করে, যে 1230-এর যায় যদি 2460 করে, তাইলেও কিন্তু তাকে আমরা বলবো যে সে ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তো এইটা হলো পরপর দুই কনজারভেটিভ ইয়ারে যদি আমরা করি। বাংলাদেশ হলো 2018-তে 3টা, বাংলাদেশ এবং মায়ানমার, অনেকে বলে যে বাংলাদেশই একমাত্র দেশ, শুধু বাংলাদেশ না মায়ানমারও কিন্তু 3টা ক্যাটাগরি একসাথে ফুলফিল করেছে। তো এইটা আবার 2021 সালে যদি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ 2021 সালেও সেই একই 3টা ক্যাটাগরি ফুলফিল করবে, ফুলফিল করবে। হ্যাঁ বলেন। ২০২১ সালে তো কোনো টার্গেট নাই, টার্গেট তো আছে 2021 সালে। আরেকটা বিষয় আমি বলে রাখি, বাংলাদেশ হলো যেই দেশের পপুলেশন হলো 75 মিলিয়নের, দুই একটা দেশ ছিল যারা গ্র্যাজুয়েশনের পরে কিন্তু আবার রিভার্ট ব্যাক করছে, তারা তাদের ভার্নালিটি এমন ছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু ব্যাক করতে পারবে না, কারণ বাংলাদেশের পপুলেশন হলো 75 মিলিয়নের উপরে। সুতরাং বাংলাদেশকে হলো একটা বড় চ্যালেঞ্জ আর কি। তো আমি জানি না কোন স্টাডি, তবে বাংলাদেশ আমরা মনে করি যে রাইট ট্র্যাকে আছে আর কি। না আমাদের যে মাথা পিছু আয় নিয়ে হয়তো অনেকে বলে যে 1919 আমাদের গ্রোথের নিয়ে অনেকে বলে যে আমাদের বলতেছে আমরা 8.08, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলছে 7 নিচে বলতেছে না, সুতরাং ডিফারেন্সটা যে খুব একটা বেশি তা না কিন্তু, কিংবা থার্ড পার্টি যে ইভ্যালুয়েশন তারা কিন্তু, কিন্তু আপনি বলতে পারেন আমাদের ওই যে সেলিম রেহান সবসময় জবলেস গ্রোথ, আমাদের গ্রোথ হচ্ছে কিন্তু জব কীভাবে হচ্ছে কিনা এগুলো নিয়ে বলতে পারেন, কিন্তু গ্রোথ হচ্ছে বাংলাদেশের। তো সক্ষমতা তো হয়েছে। আপনি দেখেন যে এই 2001 সালে আমাদের 69,000 কোটি টাকা হলো আমাদের বাজেট ছিল, এখন 5 লক্ষ উপরে আমাদের বাজেট হচ্ছে, এটা তো তার মধ্যে আমাদের ইন্টারনাল রিসোর্সই হলো 70% মাত্র, সুতরাং ইয়ে তো একটা ভিজিবল কিছু চেঞ্জ তো আসছে এটা ঠিক। কিন্তু এইখানে কথা হলো যে ইনকাম ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হয়েছে কিনা, 5টা যে আমাদের লেয়ার আছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, এখানের মধ্যে মধ্যবিত্তের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন ইজ নট গুড, গিনি কোফিশিয়েন্টের অবস্থা কিন্তু আগের মতো খুব একটা ইয়ে হয় নাই, মানে ওই ইনকাম ডিস্ট্রিবিউশনের খুব একটা ইম্প্রুভমেন্ট হয় নাই সেখানে আপনি বলতে পারেন। কিন্তু ইমপ্রুভ মানে এমনি ওভারঅল যে ম্যাক্রো ইকোনমিক, আমি মাইক্রো যাব না, ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটারে কিছু ইম্প্রুভ হয়েছে, যদিও মানে অনেক অনেক জায়গার মধ্যে আমাদের প্রবলেম আছে, অনেক জায়গার মধ্যে ক্যাপাসিটি বিল্ডিং বলেন কিংবা ট্রেডের ক্ষেত্রে কিংবা অনেক সমস্যা আছে। হ্যাঁ, তো আমাদের হলো যে এই যে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সকে আবার আমরা যে একটাকে
দুইটাকে ভাগ করি, একটা হলো এক্সপোজার ইন্ডেক্স, একটা হলো শক ইন্ডেক্স বলে আর কি। তো পপুলেশন সাইজটাও কিন্তু একটা ওয়েটেজ দেওয়া হয়েছে, ওই যে হাফের মধ্যে আবার 1.8 হলো পপুলেশন সাইজ। আমাদের পপুলেশন সাইজটা কিন্তু একটা, ওই যে বললাম যে অল্প পপুলেশন নিয়ে হলো গ্র্যাজুয়েশন করার এত বড় হিউজ, সুতরাং আমাদের স্ট্র্যাটেজি আর অন্য দেশের স্ট্র্যাটেজি এক হবে না। যদিও সিডিপি ওই যে কমিটি অন ডেভেলপমেন্ট পলিসি হলো অনেক সময় ওদের ওরা ওই গ্র্যাজুয়েশন টুলস টুলস দেয়, কিন্তু ওদেরকে আমরা বলছি না আমাদের স্ট্র্যাটেজি আমরাই ঠিক করবো, তোমাদের হয়তো কিছু গাইডলাইন আমরা নেব, কারণ সিনারিও কিন্তু এক না। বাংলাদেশের সিনারিও যেমন বাংলাদেশ হলো ফার্মাসিউটিক্যালে হইলো ট্রিপস এক্সেমশন নিয়ে আজকে ওষুধ হলো 144, যদিও পরিমাণ কম, আমরা ট্রিপস এক্সেমশন নিয়ে আমরা হলো ওষুধ রপ্তানি করেছি, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে হলো 100 টাকা, সেটা আমরা 1 টাকায় বিক্রি করি। আমাদের জেনারিক মেডিসিনে কোনো দিতে হয় না। 2033 সালে জানুয়ারি পর্যন্ত আমরা হলো ট্রিপস এক্সেমশন পাবো। আর জেনারেল যে ইন্টালেকচুয়াল প্রপার্টি তো আপনারা জানেন না, ইনোভেশনের জন্য আমি একটা জিনিস ইনোভেশন করলাম, আমার সেই ইনোভেশনটাকে ব্যবহার করতে তাকে রয়্যালিটি দিতে হবে। তো সেইটা আমরা হলে যে নীলক্ষেতে হলো সব পাইরেসি টাইরেসি হচ্ছে, কিন্তু 2021 সাল পর্যন্ত এরপরে কিন্তু আমরা করতে পারবো না। তো আমাদের কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ এই ট্রিপস এক্সেমশন, কিংবা ওটা আমি পরে একটু আপনার সাথে আলাপ করবো আর কি। তো লোকেশনটা রিমোটনেসের উপরেও কিন্তু একটা ওয়েটেজ দেওয়া আছে। তারপর ইকোনমিক স্ট্রাকচার, এই যে মার্চেন্টাইজ এক্সপোর্ট কনসেন্ট্রেশন, যেমন আমাদের হলো গার্মেন্টসের একটা কনসেন্ট্রেশন আছে, শেয়ার অফ এগ্রিকালচার ম্যানুফ্যাকচারিং ফরেস্ট্রি ফিশারিজ, আমাদের তো একটা প্যারাডাইম শিফট হয়েছে, এগ্রিকালচার ডিপেন্ডেন্সি কমে এখন ম্যানুফ্যাকচারিং পার্সেন্টেজটা বেড়েছে। আরেকটা আছে শক ইন্ডেক্স বলে আর কি, যেটা সেটা 1/4 হলো ইনস্টেবিলিটি অফ এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তো আমাদের এক্সপোর্টটা আসলে মানে বাড়ছে, আমাদের এক্সপোর্টের মধ্যে খুব একটা ইনস্টেবিলিটি নাই, তবে আমাদের হলো প্রোডাক্ট কনসেন্ট্রেশন, আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টটা আমরা এখনও যেটা আমাদের জাহিদ সত্তা বলছে যে আমরা যেতে পারি নাই আর কি। আরেকটা হলো যে ন্যাচারাল শক্স কিন্তু আছে, আমাদের এই গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জের সাথে কিন্তু আমাদের ডিজাস্টারকে নিয়ে আসতে হবে, যে আমাদের ক্লাইমেট চেঞ্জ কিংবা জলবায়ু পরিবর্তন এটার সাথে কিন্তু যদি এইটা হয় কিন্তু আমি, সুতরাং এইখানেও কিন্তু একটা প্রোডাক্ট আমাদের হলো 2009 সালের পরে বড়ো কোনো ডিজাস্টার হয় না, যার কারণে আমাদের হলো এগ্রিকালচার প্রোডাকশনটা আমাদের ভালো। আমাদের হলো স্বাধীনতার পরে 71 সালে যুদ্ধের পর আমাদের লোকসংখ্যা ডাবল হয়েছে, 7.5 কোটি 15 কোটি হয়েছে, কিন্তু ফুড প্রোডাকশন কিন্তু 3 গুণ বাড়ছে। এটা তো আমরা স্বীকার করি ফুড প্রোডাকশন, আমাদের বাংলাদেশ হলো একটা দেশ, আমি 1996 সালে হলো একটা রেভলিউশন হয়েছিল, একটা রেভলিউশনটা হলো ফিশারি এবং লাইভ স্টক সেক্টরে। আমি একটা গ্রামে গেলাম একটা টিম নিয়ে, আমার সাথে এক মিনিস্টার ছিল, তো উনি বলল যে আমাকে 1 লিটার পানি দাও, তিনি নিয়ে আসছে 1 লিটার পানির দাম নিলে হলো 22 টাকা, আবার একটু পরে বললো যে আমাকে 1 লিটার দুধ নিয়ে আসো, দুধের দাম হলো 12 টাকা, মিল্ক ইজ চিপার দেন ওয়াটার, এটা তো রেভলিউশন। তো আমরা এতটুকু জায়গার মধ্যে আমরা উইদাউট ইম্পোর্টিং এনি মিট ফিশ এগ আমরা আমাদের ফুলফিল করছি। আমাদের আসলে গভর্নেন্সটার প্রবলেম, আমাদের এফিশিয়েন্ট ব্যুরোক্রেসি গভর্নেন্স। হ্যাঁ, কোনটা শিল্প উৎপাদন করছে, আমিও এমনি মানে এটা ডিবেটটা এমনি অন্যদিকে, এটাও ঠিক শিল্প উৎপাদন করছি, ইনভেস্টমেন্ট নাই, এইটার জন্য তো স্ট্রিম লাইনিং দ্য ব্যাঙ্কিং সেক্টরে আমাদের এখন বিরাট বড় ক্রাইসিস যাচ্ছে, শেয়ার মার্কেটে ক্রাইসিস যাচ্ছে, আমাদের হলো ইনভেস্টার যে ইনভেস্টমেন্ট যে ক্লাইমেট ইনভেস্টার যে ফ্যাসিলিটিস কিংবা ব্যক্তিগত যে এন্টারপ্রেনারশিপ এটা নিয়েও আমাদের হয়। আরেকটা আমরা কাজ করছি সেটাকে বলে সি ট্রেড ওমেন এন্টারপ্রেনারশিপ, বাংলাদেশে হলো ওমেন এম্পাওয়ারমেন্টের আমাদের র্যাঙ্কিং অনেক ভালো, কিন্তু ওমেন এন্টারপ্রেনার ওমেন ইন এক্সপোর্ট এখানে কিন্তু আমরা পিছিয়ে রয়েছি, আমাদের এটা 4% টোটাল যারা পুরুষরা করে, সুতরাং এই জায়গাটার মধ্যে আমাদের আমরা এখন কাজ করছি আর কি, বিশেষ করে ডিজিটাল কমার্স ই কমার্সের উপর আমরা কাজ করছি। হ্যাঁ, ওমেন এক্সপোর্ট আর্নিং ওমেন ইনভলভ ইন দ্য এন্টারপ্রেনারশিপ এখানে আমরা অনেক পিছিয়ে রয়েছি, এই জায়গাটা কিন্তু আমাদের একটু কাজ করতে হবে, যেটার মধ্যে যাই হোক এগুলি হলো মোটামুটি ইকোনমিক ভালনেরিটি ইন্ডেক্স এটা দিয়ে আমরা মেজার করি। আরেকটা হলো হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সের মধ্যে আমরা সাধারণত এই যে নিউট্রিশনের উপর আমরা পার্সেন্টেজ পপুলেশন আন্ডার নারিস্ট, তারপরে মর্টালিটি রেট নিয়ে আমরা করি, এডুকেশন গ্রস সেকেন্ডারি স্কুল এনরোলমেন্ট অ্যাডাল্ট লিটারেসি রেট এগুলি দিয়েও আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা ইয়ে করি আর কি। তো গ্র্যাজুয়েশন প্রসেসের সাথে হলো দুইটা প্রতিষ্ঠান জড়িত, একটা হলো দ্য কমিটি অফ ডেভেলপমেন্ট পলিসি সিডিপি জাতিসংঘের একটা অর্গানাইজেশন, এবং এক সাবসিডি বডি একটা আছে এখানে হলো ইকোসক, এটা হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল রেসপন্সিবল ফর আইডেন্টিফিকেশন অফ এলডিসি, ট্রায়ানুয়াল রিভিউ অফ দ্য এলডিসি লিস্ট বাই দ্য সিডিপি, সিডিপি হলো ট্রায়ানুয়াল রিভিউ করে, একটা রিভিউ হয়েছে 2018 সালে, সেখানে বাংলাদেশ 3টা ক্রাইটেরিয়া পার হয়েছে আর কি, এবং 2021 সালে পার হওয়ার পর 3 বছর হলো ট্রানজিশন পিরিয়ড পাবে, অ্যান্ড এলডিসি ইজ রিকমেন্ডেড বাই দ্য সিডিপি ফর গ্রাজুয়েশন ইফ ইট মিনস দ্য গ্রাজুয়েশন ক্রাইটেরিয়া।
তো কমপ্লিমেন্টারি কান্ট্রি স্পেসিফিক ইনফরমেশন ভিউ অফ গভর্নমেন্ট আর অলসো টেকিং ইন্টু অনেক সময় গভর্নমেন্টের কিছু ভিউটাকেও নেওয়া হয় যে আসলে সে কি গ্রাজুয়েশন চাচ্ছে কিংবা গ্রাজুয়েশন প্রসেসে তারা আছে কি না গভর্নমেন্টের সাথে অনেক সময় কনসালটেশন করা হয় আর কি গ্রাজুয়েশন প্রসেসে টাইম ফ্রেম আমি একটু আগে টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছি ইয়ার জিরো ফার্স্ট ট্রায়াল রিভিউ এলডিসি মেড গ্রাজুয়েশন ক্রাইটেরিয়া ফর দ্য ফার্স্ট টাইম এটা কখন হয়েছে বাংলাদেশে 2018 তাই না আচ্ছা তারপর 2018 ভার্নালিটি প্রোফাইল আংটার অ্যান্ড এক্স এনটি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইউএন ডেসা নামে ইউনাইটেড আংটারের একটা বডি আছে ইউএন ডেসা ওরা হইল একটা অ্যাসেসমেন্ট করে এই যে ক্রাইটেরিয়া ফুলফিল করেছে কি না সেটা আর কি সেকেন্ড ট্রাইনেবল রিভিউটা হবে হলো 3 বছর পরে 2018 সেখানে হইল ওই ওরা হইল তখন ওই ইউএন ডেসা রিপোর্টটা দিবে ইকোসেকের মাধ্যমে সিডিপি রিকন করবে তো এটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে প্রিপেশ করা হবে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যে সে হলো পরপর দুইবার হলো ট্রায়নাল রিভিউতে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করছে পার ক্যাপিটে জিএনআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর ইকোনমিক ভ্যালু ইন্ডেক্স এই 3টা হলো জেনারেল অ্যাসেম্বলি হলো ওদের সুপারিশের প্রেক্ষিতে সিডিপি এবং ইকোসেকের সুপারিশের প্রেক্ষিতে তখন হলো 6 ইয়ার্সে বিকাম এফেক্টিভ তারপরও 3 বছর ট্রানজিশন পিরিয়ড দ্যাট ইজ 2024 বাংলাদেশ উইল বি গ্র্যাজুয়েটেড তো এমনি মার্চ 2018 যে একটা সিডিপি ইভ্যালুয়েশন করছিল তারা হলো 3টা দেশকে হলো ভুটান কিন্তু আমাদের আগে গ্র্যাজুয়েট হচ্ছে জানেন তো এখানে হলো এই যে 5টা দেশের নাম আছে ভুটান সাউথ ইমু তারপরে সলমান আইল্যান্ড কিবিটি দেখা আছে 2টা দেশ হলে এলডিসির জন্য এলিজিবল হয়েছে কিন্তু রিকমেন্ড করা হয় নাই তাদের কিছু নন ফুলফিল অফ সাম ক্রাইটেরিয়া সেটা হলো নেপাল এবং তিমুর লেসিতো আর কি আর 3টা দেশকে হলো ওরা ফার্স্ট টাইম মানে বাংলাদেশ লাওপিডি এবং মায়ানমার এই 3টা দেশকে ফার্স্ট টাইম হলো বলছে যে না তারা একটা ফার্স্ট রিভিউতে তারা পাস করেছে আর কি কিন্তু আবার ইকোসেক কিন্তু আবার 2টা দেশের হইলো তাদের তারা হইলো তাদের সরকারের সাথে কথা বলার পর তারা আর একটু সময় চেয়েছে এই জন্য 2টাকে ডেফার করা হয়েছে আর কি তো যাই হোক ভুটান হইলো নেক্সট যে 2021 সালে হলো ভুটান হইলো যেহেতু ভুটান এবং সাউথ ইমু এবং সলমান আইল্যান্ড এরা হলো 2018 তারা ইয়ে করে গেছে পরপর দুইবার তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে আর 2021 সাল থেকে ভুটান কিন্তু গ্র্যাজুয়েটেড কান্ট্রি হিসাবে ইয়ে হবে বাংলাদেশের আগে তা আমাদের কিন্তু আসলে অনেকে মনে করে যে 2021 সালের পর হলো আমরা যে ওইখানে যখন আমরা ট্রায়াল রিভিউতে পার হবো তখন আমরা গ্র্যাজুয়েশন স্ট্র্যাটেজি আমরা ঠিক করব 3 বছরে কিন্তু আমরা মনে করছি না এখন থেকেই বিফোর গ্র্যাজুয়েশন ডিউরিং গ্র্যাজুয়েশন আফটার গ্র্যাজুয়েশন এই 3টাকে ভাগ করে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে আর কি এই জন্য আমাদের একটা ডিপার্টমেন্ট আছে এটাকে বলা ইআরডি ইকোনমিক রিলেশন ডিভিশন ওদেরকে ফোকাল করা ওরা ফোকাল পয়েন্ট করে প্রত্যেকটা মিনিস্ট্রিতে হলো যেমন আমাদের কমার্স মিনিস্ট্রিতে আমাদের হলো একটা কমিটি করা হয়েছে একটা আমরা হলো একটা ম্যাট্রিক্স ডেভেলপ করতেছি আসলে সেই ম্যাট্রিক্সে হলো গ্র্যাজুয়েশনের কী কী চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলি আমরা গ্র্যাজুয়েশন পর আমরা কী চ্যালেঞ্জ ফেস করবো আমরা এটাকে কীভাবে ফেস করবো প্রাইম মিনিস্টার আন্ডারও একটা কমিশন হয়েছে আর কি উচ্চশিক্ষা হলো উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি একটা কথা বলি আমি যখন চাকরিতে প্রথম জয়েন করি তখন হলো ওই উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের কোনো ইয়ে পাইতাম না ফান্ড পাইতাম আমাদের টাকা নেই ইভেন কি কোনো একটা সেমিনারে যাওয়ার সময় 20 বছর আগে হ্যাঁ আমি তো ওই যে বিসিএস পরীক্ষায় অ্যাডমিনের হ্যাঁ আমি এডিশনাল সেক্রেটারি আর কি তো আমি যখন চাকরিতে যখন জয়েন করি তারপরে দেখি আমি অনেক সেমিনারে যাওয়ার সময় আমি একবার একটা মিটিংয়ে গেলাম বোধহয় আমি টাকা পাচ্ছিলাম না আমরা অর্থায়ন পাচ্ছি আমাকে আমি বলছি আমি যাবো না সরকার আমাকে টাকা দিতে পারিনি পরে ঢাকার কোরিয়ান অ্যাম্বাসি আমাদের ফান্ডিং করলো আমি ব্যাংককে যাওয়ার পরে আমাকে 10 বার অনেক লোকের সামনে বললো যে তুমি তুমি কি ফান্ডটা পাইছো আমার খুব লজ্জা লাগলো আর কি
কিন্তু এখন আমাদের কিন্তু একটা সক্ষমতা অর্জন হয়েছে, আমরা প্রচুর গভর্নমেন্ট অফিসিয়াল, আমাদের যারা বিশেষ পরীক্ষা দিয়ে যারা আছে তারা যদি ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটির সাথে অ্যাডমিশনটা নিতে পারে। এখন আবার প্রধানমন্ত্রী কার্যালয় হয়েছে, যে আমার আন্ডারে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর চাকরি করে, সে হইল ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ের উপর, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট এরিয়া, ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ের উপর সে মাস্টার্স করতে যাবে, সে অ্যাডমিশন নিয়েছে এই 25 লাখ না 30 লাখটা, এটা পুরো কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয় আমাদের নিয়ে। আচ্ছা, তার মানে বোঝাচ্ছে কি যে আমাদের কিন্তু আসলে বাইরের হেল্পটা কিন্তু কমে আসছে, আমাদের সক্ষমতা, আমরা কতদিন হলো বাইরের ওই যে সুযোগ সুবিধা নিব, আমাদের তো ব্র্যান্ডিং বাংলাদেশকে, ব্র্যান্ডিং বাংলাদেশের নিজস্ব সক্ষমতা। আমি আসবো গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জের যে পজিটিভ সাইড, তো আমি সেটা 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 ঠিক, মানে ওই চ্যালেঞ্জটা আমাদেরকে আসলে নিতে হবে চ্যালেঞ্জটা না। আপনি কি বলতেছেন যে অ্যাজ এ এলডিসি হিসাবে, মানে এলডিসি কান্ট্রি মেম্বার হিসেবে আপনাকে স্কলারশিপ দিত? আমাকে সেটাই বলছে না না, হ্যাঁ আমার রিকমেন্ডেশন ছিল, উনি বলছেন যে আমরা তোমার আপনাকে অ্যাডমিশন করেছে কিন্তু আপনারা আমরা কৃতান্ত হতে পারছি না, কারণ কিছু বিষয় ইয়ে আছে না। আমরা তো গ্রাজুয়েশন, আমার তো এখনো স্পেস আছে, তো এখন দিবে না কেন? আমার তো গ্র্যাজুয়েশন হবে 2024, তারপর কিছু কিছু দেশ আমাদের 2027 পর্যন্ত বেনিফিট দিবে, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ডিউটি ফ্রি কোটা হয়ে মার্কেট অ্যাক্সেস আমাদেরকে, সুতরাং আমি তো এখনো গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট হই নাই, তো ওইটা তো আমি একটা ওয়ার্কশপে যাইতে চাই, আসলে আমি ইউনিভার্সিটিতে পড়াই, আমার ম্যাক্রো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এগুলো তো এক্সপার্ট, তো ম্যাক্রো উপরে একটা ওয়ার্কশপ হওয়ার কথা বেলজিয়াম সেপ্টেম্বর মাসে, দুই দিন না সাত দিনে, আসলে হয়েছে কি এখন হচ্ছে গ্লোবালি হলো এখন ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, একসময় হলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে একসময় অনেক স্কলার ওরা কিন্তু কমিয়ে দিয়েছে, ওরা এখন অনেকটা এরা এখন ইউনিভার্সিটি এগুলো সব ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আবার অনেকে বলে যে আমি 90% ওয়েভার পাইছি, তো 90% ওয়েভার 10% সেটা হলো 1 কোটি টাকা, এগুলো অনেকে বলে আমার ছেলে হলো ইয়ে পেয়েছে কিন্তু দেখা যাচ্ছে ওই টাকাটা অনেক, সুতরাং এগুলি এখন গ্লোবালি হলো একটা একটা ট্রান্সফরমেশন হয়েছে আর কি। হ্যাঁ সেটা সেটা সরকার তো এটা চেষ্টা করছে, এবং আমরা হলো ট্রেড এক্সপার্ট আমাদের করতে হবে, দেশে হোক বিদেশে হোক, এটা ছাড়া কোনো বিকল্প আমাদের নাই আর কি, ট্রেডের যে মানে ট্রেড ডিপ্লোমেসি আর কি যেটা আর কি। তো এখন ইউএস এবং চায়নার মধ্যে যে ট্রেড ওয়ার যা শুরু হয়েছে, তা আপনারা MFN সম্পর্কে তো কিছু আগে বলছে যে মোস্ট ফেভার নেশন প্রিন্সিপাল আর কি, যে মোস্ট ফেভার নেশন চিন্তা আমি হলো আমি কোনো একটা কিছু ইম্পোর্ট করার জন্য হলো আমি যদি কোনো কিছু ইম্পোর্ট করি একই জিনিস আমি 10% হলো ইন্ডিয়া থেকে নিলাম, চায়নার থেকে আমি 20% নিতে পারবো না, সবার জন্য সমান আর কি, ইকুয়াল ট্রিটমেন্ট আর কি। তো সেই ক্ষেত্রে হলো আমেরিকার ব্যাপারে অনেকে শঙ্কিত, বলেছে চায়না এবং ইউএসের মধ্যে যদি ট্রেড ওয়ার, সেখানে হলো যদি এটা MFN ট্যারিফের টান নেয়, অনেক সময় হলো MFN ট্যারিফের মধ্যে কিছু ব্যতিক্রম আছে, আমি যদি দুই দেশের মধ্যে যে প্রেফারেন্সিয়াল ট্রেড PTA বলে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করি, তাহলে MFNটা ওখানে কার্যকর হবে না। এখন আমেরিকার সাথে চায়নার প্রেফারেন্স ট্রেড এগ্রিমেন্ট আছে, কিন্তু এটা যদি MFNের মধ্যে হয় তাহলে অন্য দেশে এফেক্টেড হবে, একই জিনিস আমেরিকাতে এক্সপোর্ট করতে, সেটা কোনো হয় নাই। কিন্তু বাংলাদেশ কিন্তু কিছু সুযোগ কিন্তু এখন একটু এসেছে, আপনারা হয়তো দেখবেন যে হঠাৎ করে গার্মেন্টসের এক্সপোর্ট বেড়ে গেছে, চায়নার কিছু অর্ডার আমরা এদিকে চলে আসছে, আমি যে গার্মেন্টসের যে BGM-এর সাথে কথা বলে যেটা বুঝলাম আর কি, এই অপরচুনিটিগুলি আমাদেরকে নিতে হবে। এছাড়াও যে অন্যান্য যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি আমাদেরকে নিতে হবে, যেগুলি আমরা বানাই আর কি, সবগুলির উপর তো নিতে পারবো না। আরেকটা হলো যে কিছু আছে, আমরা তার দিন হলো লো এন্ড প্রোডাক্টের উপরে আমরা ছিলাম, যখন হলো 2008-09 সালে কিন্তু একটা শক হয়েছিলো, বাংলাদেশ কিন্তু একটা শকের মধ্যে গেছিলো, গ্লোবাল রিসেশন গেছিলো না, এটাকে বলে FFF বলা হয়, ফুড ফুয়েল অ্যান্ড ফিনান্স। তো বাংলাদেশ কিন্তু অত বেশি এফেক্টেড হয় না, কারণ কি আমরা লো এন্ড প্রোডাক্ট বানাই, মানুষের অনেক হলো হাই এন্ড প্রোডাক্টের কনজামশন কমে গেছিলো, যার কারণে আমাদের ইফেক্টটা কম হয়েছিলো আর কি। কিন্তু বাংলাদেশ কিন্তু এখন কিন্তু খুব বেশি করে চিন্তা করছে, উই শুড টু কনসার্ন অন দ্য হাই এন্ড প্রোডাক্ট, আমাদের কিন্তু এখন ফ্যাশন ডিজাইন, হাই ফ্যাশন ডিজাইন এদিকে কিন্তু আমাদের যেতে হবে আলটিমেটলি, এছাড়া আমাদের কোনো বিকল্প নাই আর কি। হ্যাঁ অবশ্যই, পরে আপনি যখন কোনো বাইলেটারাল বা মাল্টিলেটারাল এগ্রিমেন্টে যাবেন, দেয়ার উইল বি দ্য রেসিপ্রোসিটি ইফেক্ট, মানে আই মিন আপনি যখন MFN তাকে MFN থেকে নিচে নেমে আসছেন তাকে আপনার সেই ফেসিলিটি দিতে হবে,
সো সেই ক্ষেত্রে যদি আমরা ইউরোপিয়ান মার্কেটের কথা চিন্তা করি, কারেন্টলি আমরা ইপিএতে আছি, সো ইপিএতে আমরা যে বেনিফিটটা পাচ্ছি আফটারওয়ার্ডস গ্র্যাজুয়েশনের পরে, যেহেতু আমাদের মেইন এক্সপোর্টটা আরএনজিতে কনসেন্ট্রেটেড অ্যারাউন্ড 85% এবং ইউরোপিয়ান মার্কেট হচ্ছে অ্যাবাউট 60% অফ দ্য টোটাল এক্সপোর্ট, গভর্নমেন্টের কারেন্ট থিঙ্কিংটা কি আসলে যে আমরা 6 years, 5 years down the line আমরা আসলে ওরা নতুন করে হলো ইবি এর একটা রোড ম্যাপ করতেছে, সেখানে আমাদের একটু নেগোসিয়েট করতে হবে যে এখানে যাতে আমাদেরকে কিছু বেনিফিট মানে ইবি এর যেটা ক্রাইটেরিয়াগুলি ছিল সেখানে, সেটা একটা। দুই নম্বর হলো আমরা হলো আমাদের টোটাল এক্সপোর্ট, এটা হলো প্রায় মোর দ্যান 70% হলো এক্সপোর্ট হলো খালি আমেরিকার, যুক্তরাষ্ট্র সিঙ্গেল আর যেখানে আমরা $6 billion এক্সপোর্ট করি আর 54% ইয়ে করি হলো আমরা ইউরোপিয়ান, এই দুইটা গেলে আর আর অন্য কোনো জায়গার নাই। তো আমাদেরকে হলো মার্কেট ম্যাপিং, যেটা নিয়ে এখন গভর্নমেন্ট খুব ইয়ে করছে, যে কিছুক্ষণ আগে ব্যাঙ্কিং কথা রাশিয়ার ব্যাঙ্কের কথা বলেছেন, আমরা রাশিয়ার সাথে হলো এটা একটা বিরাট বড় মার্কেট, এই মার্কেটের নাম হলো ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোশিয়ান, এখানে 5টা দেশ আছে, 18 কোটি লোক আছে, এই যে বেলারুশ, রাশিয়া, তারপর কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই 5টা দেশ, এদের সাথে আমাদের গত মাসে কিংবা তার আগের মাসে একটা এমইউ সই হয়েছে, এই এমইউ সই যখন হবে তখন আমরা কমন কাস্টম ইউনিয়নে যেতে পারবো, কমন কাস্টম ইউনিয়ন মানে ছাড়া কিন্তু আমি ইয়া পাবো না, ওই ট্যারিফের বেনিফিটটা পাবো না আর কি। তো এইটার একটা চেষ্টা করা হচ্ছে আর কি, ব্রাজিলের দিকেও যাওয়া হচ্ছে, তা আমাদের শুধু ওই যে মানে ইউরোপিয়ান মার্কেটটা আমাদের জন্য খুবই ভালো, তার সুতরাং আমাদের পাশাপাশি নতুন মার্কেট যে মার্কেটের দিকে আমরা একটা চেষ্টা করছি আর কি, সেই সেদিকে যেতে হবে আর কি। কোনটা না কাস্টম ইউনিয়নের পার্ট অফ না ইকোনমিক ইকোনমিক ইন্টিগ্রেশনে, যেমন আমরা হলো 7টা এরিয়াকে চিহ্নিত করেছিলাম, এই যে আমি সেলিম রেহান সহ আমরা গিয়েছিলাম, উনি তো লিড ইকোনমিস্ট আপনারা জানেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, আমরা সাউথ এশিয়া ইকোনমিক ইন্টিগ্রেশন, তো একটা দেশের মধ্যে ইন্টিগ্রেশন হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া এটাকে বলে সেন্সিটিভ লিস্ট সম্পর্কে আপনারা জানেন, সেন্সিটিভ লিস্ট, সেন্সিটিভ লিস্ট হলো যে এই যে বললো যে আমরা কিছু কিছু ট্যারিফ আমরা কমাবো না ডোমেস্টিক ইয়াকে করার জন্য, সেই সেন্সিটিভ লিস্টগুলি সব দেশের মধ্যে কিন্তু এটা জিরো, কোনো সেন্সিটিভ লিস্ট থাকবে না, এটা এটার একটা ইয়া ছিল আর কি, কিন্তু বাংলা আমরা এটাকে ইয়েতে রিচ করতে পারি না ব্যবসার সাথে আলাপ করে আর কি। দুই নম্বর হলো নন ট্যারিফ ব্যারিয়ারগুলিকে আস্তে আস্তে সব ইলিমিনেট করতে হবে, তিন নম্বর হলো ট্রেড ফ্যাসিলিটেশন, আমরা ট্রেড ফ্যাসিলিটেশন আপনারা জানেন যে একটা ব্যবসার সাথে হলো টিএফএ অ্যাগ্রিমেন্ট আমরা সই করেছি বাংলাদেশ র্যাটিফাই, ডাব্লিউটিও সৃষ্টি হওয়ার পর এই 8 বছর পরে হলো মানে এই 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 অনেক লম্বা সময় হলো নিগোসিয়েশন করার পর আমরা ট্রেড ফ্যাসিলিটেশনের সক্ষম হয়েছে একটা অ্যাগ্রিমেন্টে রিচ করার জন্য। ট্রেড ফ্যাসিলিটেশন হলো আপনার হলো ক্রস বর্ডার, মানে আপনার খুব কম সময়ে কম পয়সায় আমি কীভাবে হলো ব্যবসা বাণিজ্যকে ইয়ে করবেন আর কি। তো টিএফের যে যে বিষয়টা আছে সেটাও একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাও কিন্তু একটা হলো ইকোনমিক ইন্টিগ্রেশন, একটা যে ট্রেড ফ্যাসিলিটেশন মানে ক্রস বর্ডারটাকে হলো খুব ইজি করতে হবে, কমন স্ট্যান্ডার্ডেশন, কমন স্পেশন, খুব ইজি গোয়িং অফ দ্যাট ক্রস বর্ডার আর কি, এইটা একটা। তারপর এনার্জি কোঅপারেশন কিন্তু ইকোনমিক ইউনিয়নের একটা বড় একটা অংশ, তারপর ফ্রি মুভমেন্ট অফ পিপল, এই ধরনের বেশ কিছু আমরা ক্রাইটেরিয়া আমরা আমরা আইনে, তারপর ট্রেড ইন সার্ভিসেস, সার্ভিসেস ক্ষেত্র আমরা হলো দুইটা এরিয়াকে হলো আমরা ওপেন করেছি, কী কী আপনাদের জানেন দুইটা এরিয়া বাংলাদেশ হলো দুইটা সার্ভিস সেক্টর দুইটা এরিয়াকে ওপেন করছে, একটা হলো টেলিকমিউনিকেশন আর একটা হলো ট্যুরিজম, তো আর অন্যান্য দেশও অনেক ওপেন করেছে সার্ভিস সেক্টরে, কিন্তু এই আমি বললাম যে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক মানে এই পিছিয়ে আছি, আমরা এটা আসলে ঠিক ইয়ে করে, ইভেন কি ডাব্লিউটিও তো সার্ভিসেরটা এটা এত কমপ্লিকেটেড ইয়ে, সার্ভিসের ক্ষেত্রে আমরা অনেক কনসেনসাসে রিচ করতে আমরা পারি নাই আর কি এখন পর্যন্ত। হ্যাঁ সেটা গভর্নেন্স কিংবা এগুলির দক্ষতা বৃদ্ধি, ক্যাপাসিটি বিল্ড, সব কিছুর মূল হলো আমার লাস্টের কথা হলো এলডিসি গ্যাস চ্যালেঞ্জ, ইউনিট ডেভেলপ ইউর ক্যাপাসিটি, এইটাই হলো জাস্ট তো এইটা বেশি পড়ার দোকান, এটা জানেন আমরা 3টা ক্রাইটেরিয়াতে আমরা অ্যাচিভ করেছি। তো আমরা হলো 2018-21 মধ্যে রিকমেন্ড করলে জেনারেল অ্যাসেম্বলি অনুমোদন করলে আমরা 2024 সালে গ্র্যাজুয়েশনের জন্য ইয়ে হবো আর কি। এটা একটা ছোট্ট সিনারিও হলো বাংলাদেশের, যে আমাদের পপুলেশন, আমাদের জিডিপি, ট্যাক্স, ট্রেড জিডিপি রেশিও একটু 38% বলছিল যে ওই 45% ছিল, কিন্তু এটা হলো ইনক্রিজিং ইন এ ডিক্রিজিং রেট,
ইনক্রিজ এন্ড ডিক্রিজ বুঝে আমাদের কিন্তু ওই আমাদের সাত্তা সাহেব বলছে যে 45% ছিল ট্রেড জিরবি, কিন্তু এখন 38 হয়েছে, কিন্তু কিন্তু টোটাল কিন্তু বাড়ছে ইনক্রিজিং ইনে শিক্ষার হারের মতো আর কি, বুঝছেন? ইনক্রিজিং ইনে আমাদের বাড়ছে, যেমন ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু বাড়ছে, ট্যাক্স মানে টোটাল ট্যাক্স বাড়ছে, কিন্তু ট্যাক্সটার বেসটা এত বেশি যে যার কারণে হলো 10% আপনার কিন্তু টোটাল কিন্তু বাড়ছে ইনক্রিজিং ডিক্রিজিং রেট। তো এগ্রিকালচারের থেকে আমরা ইন্ডাস্ট্রির দিকে আমরা আমাদের একটা ট্রান্সফরমেশন হয়েছে আর কি। তো পোস্ট গ্রাজুয়েশন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে এক নম্বর চ্যালেঞ্জ যেটা সেটা হলো মার্কেট অ্যাক্সেস চ্যালেঞ্জ। আমাদের WTO-তে বলা হয়েছে যে LDC কান্ট্রিকে হলে বিভিন্ন ধরনের মার্কেট অ্যাক্সেস যে তাদেরকে দেওয়া হবে আর কি। কারেন্টলি আমরা 40টা দেশ থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন 28টা, বাকি 12টা দেশের কাছ থেকে আমরা মার্কেট অ্যাক্সেস পাই। এছাড়া আমরা হলো কিছু রিজনাল ট্রেড অ্যাগ্রিমেন্ট যারা আছে, আমরা যেমন সাফটা আপটা এখানের মধ্যে আমরা LDC হিসাবে কিন্তু রিজনাল বডির থেকে আমরা কিছু রুলস অফ অরিজিনাল ফেসিলিটিস পাই, কিছু হলো আমরা জিরো ট্যারিফের কিছু আমাদের প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, প্রেফারেন্সিয়াল রুলস অফ অরিজিনাল ক্ষেত্রে আমরা ইয়ে পাই আর কি, যে আমাদের ক্ষেত্রে LDC তো হতে 30% আমাদের ওন, মানে আপনার তো রুলস অফ অরিজিন তো জানেন সবাই যে ভ্যালুয়েশন যেটা আর কি। তো এই চ্যালেঞ্জটা আমরা মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা ফেস করব। এইটা একটা জাস্ট সিনারিও আর কি, যে আমাদের হলো মানে কনসেন্ট্রেশন মানে US এবং ইউরোপিয়ান ইউনিয়ন মিলালে আমাদের প্রায় 74% হলো আমাদের ইয়ে এক্সপোর্ট আর কি, বাকিগুলি দেখেন খুব কম আর কি, মানে সুতরাং আমাদের মানে কনসেন্ট্রেশনটা খুবই মানে ভালো না আর কি। তো আমাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের হলো একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, ওয়েল ক্রাফটেড গ্র্যাজুয়েশন স্ট্র্যাটেজি। এবং আমাদের হলো কী অ্যাপ্রোচ হলো যে নিগোসিয়েশন, একটা আমাদের যে একটা ট্রানজিশন পিরিয়ড আছে বিফোর ডিউরিং অ্যান্ড আফটার গ্র্যাজুয়েশন, এখানে আমাদের আসলে ইয়ে করতে হবে, আমরা যাতে একটা কমফোর্ট জোনে থাকতে পারি সেই জিনিসটা আমাদের করতে হবে। এবং আমাদের লং টার্ম আমাদের কম্পিটিটিভ ক্যাপাসিটি, আমাদের যে ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেট যে কম্পিটিটিভ ক্যাপাসিটিটা আমাদের বাড়তে হবে, নতুন মার্কেট, নিউ ডেস্টিনেশন, নিউ মার্কেট, নিউ প্রোডাক্টের দিকে। আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য চেষ্টা করছি, আমরা হলো বেশ কয়েকটা 17টাকে স্পেসিফিক প্রোডাক্টকে আমরা ইয়ে করছি, প্রোডাক্ট শুধু এক্সপোর্ট করবে না, ওইটা হলে ইন্টারন্যাশনাল মার্কেটে স্ট্যান্ডার্ড ওইভাবে হইতে হবে, কম্পিটিটিভ মার্কেটে আসতে হবে। যেমন আমরা তিনটা উপর খুব গুরুত্ব দিই, একটা হলো লেদার, একটা হলো প্লাস্টিক, একটা হলো লাইট ইঞ্জিনিয়ারিং। এছাড়া আরও অন্যান্য প্রোডাক্টগুলি আছে, ICT আছে, সফটওয়্যার আছে, এগুলির উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি। ফার্মাসিউটিক্যালের আমরা এক্সপোর্ট করতেছি কিন্তু পরিমাণটা খুব কম, সুতরাং ফার্মাসিউটিক্যালের এক্সপোর্টটা আমরা যদিও আমরা USDA আর ইউনাইটেড স্টেট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমরা রিকগনিশন পেয়েছি বেশ কয়েকটা, বেক্সিমকো, ইনসেপ্টা কিংবা স্কোয়ারের, কিন্তু তারপরও দ্য ভলিউম ইজ ভেরি লেস আর কি। তো সেটা আমি পরে আসবো না। তো WTO-র যে আমরা অ্যাগ্রিমেন্ট আছে, এখানে কী ইমপ্লিকেশন হবে, যে WTO-র থেকে আমরা কিছু ফ্লেক্সিবিলিটি পাই। এক নম্বর ইমপ্লিকেশন হবে ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি মানে আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস পাই, তারপর আমরা ট্রেড রিলেটেড কিছু ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং পাই, কিংবা কিছু আমরা স্কলারশিপ পাই, কিংবা কিছু আমরা কিছু কমপ্লায়েন্স থাকে, যেমন আমরা ট্রিপস এক্সেমশন পাই, এগুলিকে স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট বলে। আমরা হলো আমরা ওদের বই আমরা কপি করি কিন্তু আমাদেরকে রয়্যালিটি দিতে হয় না, কিংবা আমরা ওষুধের মেধাস্বত্ব আমরা ব্যবহার করে দিতে হয় না। সুতরাং আমাদের এই যে ফ্লেক্সিবিলিটি, ইভেন কি ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টে আমরা হলো, আপনারা কি ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টটা পড়েছেন, জানেন কিছু ট্রেড ফ্যাসিলিটেশন? ট্রেড ফ্যাসিলিটেশন হলো আমরা টোটাল ট্রেড ফ্যাসিলিটেশন যারা জড়িত, এইটা ম্যাট্রিক্স করেছে, এটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে, ক্যাটাগরি A, ক্যাটাগরি B, ক্যাটাগরি C। ক্যাটাগরি যে A যেটা আমরা করে ফেলেছি, আমরা অটোমেশন কিংবা SI কোটার সম্পর্কে ধারণা আছে, SI কোটা ওয়ার্ল্ডে আমরা ঢুকেছি, আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করছি, সব ট্রেডের বিষয়টা অনলাইনে যাবে টাবে এরকম আর কি। বি ক্যাটাগরি যেটা আমরা এক বছরের মধ্যে পাবো, সি যেটা হলো যেমন রিক্স, আসলে একটা প্রোডাক্ট বাংলাদেশে ঢোকার সময় কী ধরনের রিস্ক আমরা ফেস করি, সেই রিস্ক অ্যাসেসমেন্ট করার মতো আমাদের ইয়ে নাই, আমাদের ক্ষমতা নাই, কিংবা প্রি শিপমেন্ট ইন্সপেকশন, পোস্ট শিপমেন্ট ইন্সপেকশনে, কাস্টম ভ্যালুয়েশন, অটোমেশন, এইসব জায়গার মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। সুতরাং এই ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের এগুলিকে আমাদের বলা হয়েছে LDC হিসেবে আমাদের হয়তো 5 বছরের মধ্যে ফুলফিল করতে হবে, কিন্তু যখন আমি গ্র্যাজুয়েশন হবো তখন আমাকে হয়তো ওই সময়টা কমে আসবে। সুতরাং এই ফ্লেক্সিবিলিটি যেগুলি আছে, ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস, ট্রিপ এক্সেমশন, রুলস অফ অরিজিনের যে ফ্লেক্সিবিলিটি, এই জায়গাটার মধ্যে একটা ইম্প্যাক্ট হবে WTO-তে আমি যখন গ্র্যাজুয়েশন হব। এক্সপোর্ট সাবসিডি অন নন এগ্রিকালচার প্রোডাক্ট, নন এগ্রিকালচার প্রোডাক্টে কিন্তু আমরা 20% পর্যন্ত, আমরা 4-20% পর্যন্ত আমরা সাবসিডি দিয়ে থাকি আমরা আমাদের অ্যাজ এ LDC কান্ট্রি হিসাবে। তখন আমাদের কিন্তু ওই সাবসিডিটা কিংবা ক্যাশ ইনসেন্টিভ যেটা, এটা আমরা দিতে পারবো না, সেটাও একটা ইম্প্যাক্ট হবে। ট্রানজিশন পিরিয়ড অন ট্রিপস, আমি তো আগেই বলছি ট্রিপসের যে ট্রানজিশন পিরিয়ড, নর্মাল যে
এই ট্রিপস যে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেটা হলো 2021 সালে শেষ হয়ে যাবে। আর হলো ফার্মাসিউটিক্যালটা হলো সেইটাও কিন্তু আমরা অ্যাজ এ এলডিসি কান্ট্রি হিসেবে আমরা বিভিন্ন মিনিস্ট্রিয়াল মিটিংয়ে আমরা গেছি। ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি বলছি টোটাল WTO-র কাজটাকে হলো তিনটাভাবে ভাগ করা যায়। একটা হলো আমরা সাইন করেছি এটা আমাদের ফলো করতে হবে, দুই নম্বর হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিগোসিয়েশন করে আমরা বের করে নিয়ে এসেছি, যেমন এই যে এই বেনিফিটগুলি আর কি। আরেকটা থার্ড হলো নিউ ইস্যুস, কিছু কিছু নতুন নতুন ইস্যু আসতেছে, যেমন এক নম্বর হলো ইলেকট্রনিক কমার্স, ডিজিটাল কমার্স নিয়ে এখন খুব হইচই চলছে, অনেকদিন ধরে নিগোসিয়েশন কিন্তু আমরা রিচ করতে পারি নাই, কারণ একটা দেশের হলো অনলাইনের ব্যবসা কিংবা যে ডেভেলপ কান্ট্রির যে তাদের পেমেন্ট গেটওয়ে, সাইবার সিকিউরিটি কিংবা অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলি তো আমাদের ওইভাবে নাই। সুতরাং আমরা ক্রস বর্ডারে আমরা ই কমার্সে এখনও ওই পর্যায়ে যাওয়ার জন্য আমরা রেডি না আর কি। সুতরাং এই ধরনের কিছু কিছু নতুন নতুন কিছু ইস্যু আছে আর কি। তারপরে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স, মানে ট্রেড রিলেটেড ট্রিমস একটা একটা এগ্রিমেন্ট আছে WTO ট্রেড রিলেটেড ইন ট্রিমস বলে আর কি। সে ট্রিমসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বলছিল যে ডেভেলপ কান্ট্রি কিংবা ডেভেলপিং কান্ট্রি হইলো মানে পুরা মার্কেটকে ওপেন করে দিবে। এখন আমরা যদি পুরো মার্কেটকে কি ইনভেস্টমেন্ট ওপেন করে দেবো, কিছু কিছু জায়গায় সব দিলে তো আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রির কিছু প্রবলেম হয়, সেটা মেজার আমরা করি না। কিন্তু ট্রিমসের ক্ষেত্রে আমরা একটা চ্যালেঞ্জ করবো, তখন কিন্তু আমরা আমাদের মার্কেটটাকে আরও বেশি ওপেন করে দিতে হবে। এই যে ট্রিমস যে এগ্রিমেন্ট আছে সেটাও আমরা WTO এগ্রিমেন্টের একটা চ্যালেঞ্জ করবো আর কি। এগ্রিকালচারের ক্ষেত্রেও আমরা হলো ওই যে নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রি NFIDC বলে আর কি, নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রির মধ্যে আমরা এখন আছি, যারা ফুড ইম্পোর্ট করে ক্রাইসিসে, তখন কিন্তু আমরা ওইভাবে ইম্পোর্ট করতে পারবো না। এই ধরনের কিছু কিছু এগ্রিমেন্ট আছে। এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা সাবসিডি দিয়ে থাকি, দ্যাট ইজ পারমিটেড অ্যাজ এ LDC কান্ট্রি, সেগুলির ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট আমাদের হবে আর কি, ইমপ্লিকেশন। ট্রেড নিগোসিয়েশনের ক্ষেত্রে বলা হয়েছে, যেমন এন্টি ডাম্পিংয়ের কথা শুনছেন আপনারা, আমরা যে রিসেন্টলি তিনটা ক্ষেত্রে হলো এন্টি ডাম্পিং ডিউটিস আরোপ করতেছে আর কি, যেমন জুটের উপর আমাদের এন্টি ডাম্পিং ডিউটিস আরোপ করতেছে, তারপরে হলো আমাদের এই যে হাইড্রোজেন পারঅক্সাইড ফিশ নেটের উপর। তো আমরা যত একটা দেশ যত বেশি ইকোনমিকে ডেভেলপ হইতে তত হলো এই ধরনের ট্রেড রিমেডিয়াস মেজার্স আছে, এগুলি আমরা ফেস করবো। কিন্তু আমাদের কিন্তু ওই ধরনের কোনো লয়ার নাই। আমি অনেক কষ্ট করে ঢাকা নিউজে ল ডিপার্টমেন্টে একটা আমরা এরকম ট্রেনিং প্রোগ্রাম করেছি, ওখানে আমি একজন লয়ারকে রাজি করাইছি, উনি এন্টি ডাম্পিং এবং PhD করবে। তো এই 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 এরিয়াতে যে ট্রেড ট্রিপস এগুলির উপর আমাদের আসলে এই এটা সামনে কিন্তু এই ধরনের এক্সপার্ট আমাদের লাগবে, যে ট্রেড এক্সপার্ট এবং লয়ের উপর আর কি। তারপর নিগোসিয়েশনের ক্ষেত্রে যেমন ধরেন আমরা এন্টি ডাম্পিংয়ের ক্ষেত্রে আমাদের বলা আছে যে অ্যাজ এ LDC কান্ট্রি হিসাবে বিফোর কোনো LDC কান্ট্রির কাছে কিন্তু সরাসরি কিন্তু কেস করা যাবে, আগে তার সাথে হলো কনসালশন করতে হবে। কিন্তু যখন আমি গ্র্যাজুয়েশন হব তখন কিন্তু আমার কিন্তু এই কনসালশন করার স্কোপ থাকবে না। সুতরাং এই ধরনের কিছু আমার ইমপ্লিকেশন আমাদের আছে। এরপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আমরা অ্যাজ এ LDC কিন্তু উই আর গেটিং সাম টেকনিক্যাল বেনিফিট ফ্রম WTO। আমাদেরকে হলো আমাদের কিছু ওই যে EIF একটা ওদের প্রতিষ্ঠান আছে, এনহ্যান্স ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক, ওইটা আওতায় দে আর প্রোভাইডিং আর সাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এটা আমাদের কিছু ফান্ডিং দেওয়া হয়, আমরা ট্রেড রিলেটেড ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং করাই বিভিন্ন এরিয়াতে আর কি, WTO বিভিন্ন ইস্যু নিয়ে ট্রেড রিলেটেড বিভিন্ন ইস্যু আমরা কিছু রিসার্চের কাজ করাই, কিছু ট্রেনিং করাই, কিছু এক্সপোজার ভিজিটও করাই। তো এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের উপরও একটু ইম্প্যাক্ট হবে, নেগেটিভ ইম্প্যাক্ট হয়তো ওরা ওই ইয়েটা বেনিফিটটা। তবুও WTO রিসেন্ট যেটা বলছে যে ওরা 2000 সাবজেক্ট টু বোর্ড অ্যাপ্রুভাল 2029 পর্যন্ত, এইটা নিয়ে আমরা খুব ফাইট করতেছি স্মুথ গ্র্যাজুয়েশনের জন্য, কারণ আমরা এমন সময় গ্র্যাজুয়েশন যখন আমাদের SDG 2030। সুতরাং আমরা বলছি অ্যাটলিস্ট 2030 পর্যন্ত আমাদের সব বেনিফিটগুলি দেওয়া হোক আর কি। অ্যাড্রেসিং দ্য গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ অ্যাট দ্য WTO তে যে গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জটা অ্যাড্রেস করে, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আর কি। এখন আমরা একটা গ্রুপ ফর্ম করে আমরা হলো যারা দোজ হু আর স্মুথ মানে গ্র্যাজুয়েটিং কান্ট্রি, তাদেরকে নিয়ে হয়তো একটা সাবমিশন করার কথা চিন্তা করা হচ্ছে আর কি। বিশেষ করে যে ট্রিপসের ক্ষেত্রে বলছে ট্রিপস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল একটা ইয়ে আর কি। এটা হলো ইনোভেশন, কিন্তু আমরা যতই ইনোভেশন করি না কেন আমরা কিন্তু ওই যে কিছু যে ফার্মাসিউটিক্যাল কিছু হাই লেভেল কিছু রিসার্চ ম্যাটেরিয়াল আছে, জেনেটিক ম্যাটেরিয়াল, এটা আমরা আমাদের ওই পর্যায়ে পৌঁছতে অনেক সময় লাগে যতই আমরা ডেভেলপিং কান্ট্রি থাকি। সুতরাং ট্রিপসের যে বিষয়টা সেটা কিন্তু আসলে আমাদেরকে বেনিফিটটা আমরা বলছি যে আমাদেরকে এটা কন্টিনিউ করতে হবে, কারণ বাংলাদেশ হলো ফার্মাসিউটিক্যালে আপনারা জানেন 37টা LDC কান্ট্রিতে আমরা হলো মেডিসিন এক্সপোর্ট করি, প্রায় 4 মিলিয়ন মানে প্রপার্টি লাইনের যে নিচে থাকে এইসব এরা হলো এই ওষুধটা ব্যবহার করে আফ্রিকান কান্ট্রিতে। আপনারা জানেন মায়ানমারের সাথে আমাদের এত প্রবলেম, মায়ানমার আমাদের ওষুধের 15% হলে এক্সপোর্ট করি মায়ানমারে। তো শুধু আমরা এফেক্ট হবো না, যদি ওষুধের দাম বেড়ে যায় ট্রিপসে একজন ওই ওরাও এফেক্টেড হবে। সুতরাং এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। তো মোটামুটি হলো দিজ আর দ্য ইমপ্লিকেশন অফ WTO এগ্রিমেন্ট যদি আমরা গ্র্যাজুয়েশন হই আর কি। সময় আসলে খুব কম আর কি,
স্পেশাল ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টের আমি আগেও বলেছি যে আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রিদের লিস্টের মধ্যে আছি, সেখান থেকে যদি আমরা বের হই। আরেকটা আছে যে $1,000 পর্যন্ত যারা যারা $1,000 মধ্যে পড়ছে, এর মধ্যে সিঙ্গাপুর ইন্ডিয়া এরকম আছে। এটা নিয়ে অনেক ডিবেটও এখন হচ্ছে যে স্পেশাল ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট হলো চায়না, তারপরে ইন্ডিয়াদের, এদের তো ইনকাম লেভেল অনেক বেশি, এদের গ্রোথ বেশি, এরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে হলো প্রায় 20 কোটির উপরে লোক আছে যারা বিরো পভার্টি লাইনের নিচে থাকে। সুতরাং এই ধরনের অনেকগুলো ডিবেট আছে আর কি। তো এইটা স্পেশাল ডিফারেন্স ট্রিটমেন্টে আমাদের যে এগ্রিকালচারের যে অ্যাগ্রিমেন্টের মধ্যে আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তারপর সাবসিডি এবং কাউন্টারভেলিং মেজার্স যেটা অ্যাগ্রিমেন্টের মধ্যে যে আছে, সেখানে আমরা সাবসিডি এবং কাউন্টারভেলিং মেজারের মধ্যে এলডিসি হিসেবে আমাদের কিছু বেনিফিট আছে, কনসালটেশন কিংবা আমাদেরকে কিছু ফ্লেক্সিবিলিটি টাইম পিরিয়ড টিরিয়ড দেওয়া হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা নেগেটিভ একটা চ্যালেঞ্জ আসবে আর কি। তো এটা আমি আগে বলেছি যে ওই যে $1,000 পার অ্যানামের উপর যদি হয় এই দেশগুলি হলো, এটা নিয়েও খুব এখন ডিবেট চলতেছে নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রিজের। এইটা হলো একটা জাস্ট ছোট্ট ডাটা আর কি, আমরা যে পাই এক্সপোর্ট সাবসিডিজ পাই আর কি, যে 4% থেকে হলো 20% পর্যন্ত আমরা বিভিন্ন আইটেমের উপর হলো আমরা সাবসিডি দিয়ে থাকি আর কি। কিন্তু আপনি দেখেন আমি যখন হব আমাদের ডাবল ইফেক্ট হবে, একটা হলো আমি যদি সবচেয়ে কমটাই ধরি যে 4% যদি আমি সাবসিডি আমি একদিকে দিচ্ছিলাম, সেইটা হলো এক্সপোর্টার ওইটা লুজ করলো আর কি। প্লাস তাকে যদি 12% যদি ট্যারিফ দিতে হয় তাহলে তার $100 জিনিসটা হলো তার $116 হয়ে যায়, ডাবল ইফেক্ট হবে আর কি। এবং সাবসিডির ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সপোর্টের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে আর কি। তো এরপরে ট্রিপসের ক্ষেত্রে আমাদের একটা ওই যে আমি আগে বলেছি জেনারেল যে ট্রানজিশন পিরিয়ড 2021 সাল, সেখানে আমাদের একটা হবে। ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে হলো আমরা এমনি আমাদের কিছু প্যাটেন্ট ল আছে, আমাদের যে এই যে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটা, এই যে আইপি ইনফ্রাস্ট্রাকচার, আমরা আইপি পলিসি করেছি 2018, এইটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা খুব পিছিয়ে আছি আর কি। আর আইপি এনফোর্সমেন্টের দিকে আমরা পিয়েছি, যেমন কাস্টমসের সাথে আইপিকে লিঙ্ক করা, ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে কোনো এলিমেন্ট যদি আসে বর্ডার দিয়ে কাস্টমস কীভাবে এটাকে ভ্যালুয়েশন করবে, এগুলি নিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। কিন্তু এইখানে কিন্তু আমাদের একটা বিরাট বড় মানে একটা ট্রাস্ট পড়বে আর কি। 2021 সালের নর্মাল ট্রিপসের যে বেনিফিট, আরেকটা হলো যে ফার্মাসিউটিক্যালের যেটা, তো আমরা এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে আমরা যে স্মুথ গ্রাজুয়েশনের জন্য আমরা টাইম চেষ্টা করছি যে কীভাবে এটাকে মোকাবেলা করা যায় আর কি। তারপর আমাদের সবচেয়ে আরেকটা বিষয় হলো যে সাধারণত এলডিসি কান্ট্রি বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ডিসপিউট সেটেলমেন্ট ফেস করে না এরকম আর কি। হ্যাঁ, ওই রহিম আফরোজের সময় হলো একটা কেস ফাইল করছিল, এখন আমরা 3টা মতো অ্যান্টি ডাম্পিংয়ের কেস আমরা ফেস করতেছি। তো ওই WTO তো একটা বডি আছে, ACW বলা হয়, অ্যাসিস্ট্যান্স টু সেন্টার ফর WTO ল বলে আর কি, অ্যাসিস্ট্যান্স টু সেন্টার ফর WTO ল একটা বডি আছে। এলডিসি কান্ট্রি কোনো যদি আইনগত জটিলতা পায় WTO তাদেরকে সহায়তা করে উইদাউট কোনো ফি চার্জ ছাড়া আর কি। তা আমরা কিছুদিন আগে আমাদের অ্যান্টি ডাম্পিংয়ের এই বিষয় নিয়ে ওদের সাথে কথা বলে আসছি, ওরা আমাদের সহায়তা করবে বলছে, কিন্তু এই সাপোর্টটা কিন্তু আমরা গ্রাজুয়েশনে পাবো না। সুতরাং এইটাও এক ডিসপিউট সেটেলমেন্ট আন্ডারস্ট্যান্ডিং, তারপরে ভলেন্টারি সেলফ রেস্ট্রেন্ট, আমরা কিছু কিছু ক্ষেত্রে এলডিসি হিসাবে আমরা অনেক সময় ভলেন্টারি কোনো কিছু যে আমাকে উত্তর দিতে হবে, আমি অনেক সময় রিস্ট্রেন করতে পারি এখান থেকে জবাব না দিয়ে, এই ধরনের কিছু ফ্লেক্সিবিলিটি আমার আছে। তারপরে কনসালটেশন প্রসেস আমি আগে বলছি, আমরা যখন অ্যান্টি ডাম্পিং হলো কেস ফাইল করার আগে আমরা কলকাতা যে ওদের সাথে একটা কনসালটেশনে গিয়েছিলাম, তো সেই কনসালটেশন প্রসেসটা এখানে বলা আছে WTOতে। তুমি ওই যে Article 4 বলা আছে যে ইউ ক্যানট গো ফর এনি অ্যান্টি ডাম্পিং কেসেস বিফোর গোয়িং ফর কনসালটেশন, তো WTO সেক্রেটারিয়ের কিছু সাপোর্ট টাপোর্ট পাওয়া যায় আর কি। তো স্পেশাল ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টের এই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ চলে আসবে আর কি।